Exacto. Otra pulera. তুমি কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? তোমারটাই বলছি আমার আটকে যাচ্ছে বললাম না। সবাই জয় হতে পেরেছে, আচ্ছা আটকে গেছে, ওইটা করো নেটটাকে চেঞ্জ করো। হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা ভট্টাচার্য চলে এসেছি স্বয়ামের পক্ষ থেকে। সবাই একটু ফার্স্ট জয়েন হয়ে যাও, আর সবাই একটু বলো অল ক্লিয়ার আছে নাকি, সবাই একটু জানাও অল ক্লিয়ার আছে নাকি, তাহলে কিন্তু লাইভটা স্টার্ট করে দেব। আমি মানে অন্য ফোন যেটাতে দেখছে সমানেই দেখছে যে আটকে যাচ্ছে, কিছু আসছে না, তো তোমরা একটু জানাও যে অল ক্লিয়ার আছে নাকি, আর শোনা যাচ্ছে দেখা যাচ্ছে সব ঠিক আছে নাকি। সবাই তাই লিখছে, আমি দেখতে পাচ্ছি না। তোমার তাহলে আমাদের নেটওয়ার্কটার জন্য তোমার প্রবলেম হতে পারে। সবাই বলছে অল পারফেক্টলি ক্লিয়ার। আচ্ছা অল পারফেক্টলি ক্লিয়ার যখন বলছো অল ক্লিয়ার, তাহলে আমি স্টার্ট করে দিই, কারণ প্রচুর শাড়ি নিয়ে আজকে লাইভ স্টার্ট করছি। প্রথমেই আমি একটা বলে দিই, আজকে আমি কিছু দেখাবো রংকাট অর্গ্যানজা। আমারটা রংকাট প্রসেসিং এই করা, কিন্তু রংকাট নয়, কিন্তু আমি কয়েকটা দেখাবো তার মধ্যে রংকাট থাকবে, মানে অসাধারণ শাড়িগুলো জাস্ট রংকাট। আর দেখাবো বিষ্ণুপুরি কাতান, কারণ আমাকে অনেকে তোমরা লিখেছো যে বিষ্ণুপুরি কাতান, বিষ্ণুপুরি কাতান। দিদি কাঞ্জিবরম গুলো রেখেছিলাম কোথায় গেল? কাঞ্জিবরম রেখেছি এখানেই রেখেছি, এখানে তো যা ছিল এগুলো দেখো কি শাড়ি দোকান আছে। আচ্ছা কিছু দেখাবো আজকে গাদওয়াল আর কাতান বেনারসি, তসর বেনারসি সব মিলিয়ে মিশিয়ে দেখাবো। আর আমি নিজে একটা পরে আছি পিওর অর্গ্যানজা, তো আজকে অর্গ্যানজাও প্রচুর সুন্দর সুন্দর এসছে। ওইগুলো এখানে আমকলকা ছিল ওইগুলো, হ্যাঁ হ্যাঁ ওখানে দিয়া রেখে দিয়েছে। তো ওই কাঞ্জিবরম গুলো দাও, ওই কাঞ্জিবরম গুলো দাও, দেবো হ্যাঁ সব কথা দাও, খুব সুন্দর দেখতে হবে। দেখতেই পাচ্ছেন শম্পা দাস ম্যাম কত লাভ দিয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ শম্পা, যারা লাভ দিচ্ছ যারা লাভ দিচ্ছ না প্রত্যেককে থ্যাংক ইউ জয়েন করার জন্য। আর প্রত্যেককে বলছি একটু জাস্ট রিকোয়েস্ট করছি একটু লাইভটাকে শেয়ার করে দিও। প্রথমে আমি শুরু করে দিচ্ছি বিষ্ণুপুরি কাতান দিয়ে, কারণ বিষ্ণুপুরি কাতানই থাকবে, কিন্তু আজকে প্রচুর নতুন কালার থাকবে, প্রচুর নতুন কালার গুলো দিয়েছো তুমি। আচ্ছা তারপরে দেখাবো কাঞ্জিবরম গাদওয়াল সব কিছু আজকে কিন্তু থাকবে। তো আমি ফার্স্ট বিষ্ণুপুরি কাতান দিয়ে লাইভটা স্টার্ট করি। অভিজয় সিনহা ম্যাম গুড ইভিনিং, দিদি শর্মিষ্ঠা চক্রবর্তী ম্যাম হ্যালো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানি, একদম আজকে এক্সট্রিমলি সরি, আমার তো দেরি হয় আর আজকে একটু গেস্ট এসেছিল সকাল থেকেই তো দেরি হয়ে গেছে। সোমা মজুমদার ম্যাম হাই, হাই সোমা। অর্পিতা কর্মকার ম্যাম হাই দিদি, কি দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্টেই আমি শুরু করে দিচ্ছি বিষ্ণুপুরি কাতান দিয়ে শুরু করছি। জয়িতা কর ম্যাম এই আমার ফেভারিট শাড়ি, ফেভারিট শাড়ি তো এইরকম শাড়ি আজকে দেখাবো, দেখবে দারুন দারুন কালার কম্বিনেশনের এসছে, মানে দারুন দারুন। অর্চিতা পাল ম্যাম দিদি কাঞ্জিবরম পাট্টু দেখিও, কাঞ্জিবরম তো দেখাবোই পাট্টুও একদিনে সব। আচ্ছা দেখছি, ট্রাই করবো, নিশ্চয়ই ট্রাই করবো।
উদিতা রয় ম্যাম অনেককে ট্যাগ করছে, থ্যাংক ইউ। উদিতা না ডুগলে ঠিক জমেই না, উদিতা সবাইকে কিন্তু ডেকে ডেকে বেশ নিয়ে আসে। আচ্ছা এবার আমি শুরু করে দিলাম, ফার্স্ট কালারটা জাস্ট দেখে নাও, ঝটপট করে আমি কিন্তু শুরু করে দিলাম আর ঝটপট করে দেখাচ্ছি। থ্যাংক ইউ, 100 হয়ে গেছে, তো সবাই ফার্স্ট জয়েন হয়ে যাও আর তোমরা একটু শেয়ার করে দাও। তো প্রাইস যাচ্ছে 3850, 3850। কল্পিতা মন্ডল ম্যাম কম রেঞ্জের কিছু দেখিও। আচ্ছা কম রেঞ্জেরও দেখিয়ে দেবো। 3850 বিষ্ণুপুরি কাতান সিল্ক ফার্স্ট কালার। সেকেন্ড কালারটা দেখো। পায়েল দাস ম্যাম হ্যালো দিদি, হ্যালো পায়েল, এটা আসছি অন দা ওয়ে, সামনে বসে লাইভ দেখবো, সামনে বসে লাইভ দেখবো। ও আচ্ছা চলে এসো। নিবেদিতা মোহরি ম্যাম হাই দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং নিবেদিতা। মধুশ্রী সেনগুপ্ত ম্যাম কি দারুণ লাগছে তোমাকে, এটা কি শাড়ি পরে? আমি একটা অর্গানজা পরে আছি, রং কাট প্রসেসিং এ যেটা হয়, তবে আমারটা রং কাট হয়নি, একই কালার দিয়ে করেছে, কিন্তু এই সেম জিনিসের আজকে আমি রং কাটও দেখাবো। যা দারুণ দারুণ রং কাট এসছে, নিজেরাই ভাবছি 5-6টা নিয়ে রেখে দিই। আমি ইভেন এইটাই পড়তে পড়তে এক্ষুনি দিয়াকে ডেকে বলছি, দিয়া শাড়িটা পরে আমার নিজেরই এত ভালো লাগছে কালার কম্বিনেশনটা, মনে হচ্ছে রেখে দি। বলছে তুমি রাখবে, এক্ষুনি এসে আসবে, তুমি ছেড়ে দেবে। এই করে করে আমার আর কোনো শাড়ি রাখা হয় না। বনশ্রী ম্যাম হাজির, হাজির, আচ্ছা থ্যাংক ইউ। তুমি বনশ্রী ম্যামের এটা টিক দিয়ে দাও, বনশ্রী ম্যাম হাজির হয়ে গেছেন। ওকে ওকে টিক দিয়ে দিয়েছো। আচ্ছা দেখে নাও, একটা একদম পিচ কালার এর সাথে গোল্ডেন এর ডুয়েল টোন জাস্ট ডিজাইনটা দেখে নাও। প্রাইস অনলি 3850। উদিতা রায় ম্যাম, রাধে রাধে, মিসেস ভট্টাচার্যা, রাধে রাধে, আপনার লাইভ একদম ঠিকঠাক, আপনি শুরু করে দিন। আচ্ছা হই হুল্লোড় করে, হই হুল্লোড় করে শুরু করে দিয়েছি। তোমরা প্রত্যেককে বলছি একটু প্লিজ লাইভটাকে শেয়ার করো, প্লিজ একটু লাইভটা শেয়ার করো। ভালো শাড়ি আমি মনে করি যে নিজেরাও একটু দেখি আর অন্যজনদেরও একটু দেখা সেই সুযোগ করে দিই। মণ্ডপে মণ্ডপে বলে না যে প্যান্ডেলে নিজেরা দেখুন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, তো সেই রকম আর কি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট। ঘুরোঘুরি করবেন না, ঘুরোঘুরি করবেন না বলেন না। আচ্ছা তো জাস্ট কালারটা দেখে নাও, একদম গোল্ডেন ইয়েলো কালার বিষ্ণুপুরি কাতান, only 3850, only 3850। উদিতা ম্যাম ডাক ছেড়েছেন আলোরে, হ্যাঁ বলুন ম্যাম গো। আলো তো স্যাটারডে সানডে করলে আলো টাইম পায়, আজকে পূজা এলো না, দাঁড়াও পূজাকে আমি ফোন করবো, বেটা গেল কোথায় কে জানে। মৌমিতা দত্ত ম্যাম হাই দিদি কেমন আছো? ভালো আছি মৌমিতা। অরুন্ধতী বড়াই ম্যাম, ও দিদি খাড্ডিটা আমার লেন্থটা ছোট হচ্ছে, কি করব? খাড্ডির তো লেন্থ ছোট হবে, তাহলে তুমি একটা ওয়াশ করিয়ে নাও, বা পালি, শুধু ওয়াশ বলতে কাঁচানো বলছি না, তুমি একটা আয়রন দিয়ে দিতে পারো, একটু আয়রন করলেও কিন্তু খাড্ডি বেড়ে যায়। নিজে যদি বাড়িতে ইলেকট্রিক আয়রন তো এখন সবাইরই, হালকা আয়রনটাকে গরম করে একটুখানি প্রেস করো, খুব যদি ছোট না হয়, আমি চাই না যে প্রথমেই পলিশ হোক শাড়িটা, ওই একটু মানে কোঁচকানো থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা দেখে নাও, জাস্ট কালার গুলো দেখে নাও, আজকে কিন্তু একদম নিউ কালেকশন এসছে, এইগুলোর নতুন নতুন কালার, প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর, জুয়েল টোন যাচ্ছে, অনলি 3850। বিষ্ণুপুরি কাতান তোমাদের একটা ভীষণ চাহিদা থাকে অলওয়েজ। সরকার ম্যাম তোমার শাড়ি প্রাইস বলো। আমার শাড়ি দেখাবো, দেখাবো প্রাইস বলবো তখন। ডলি সরকার ম্যাম দিদি একদিন তোমার সব শাড়ি দেখতে তোমার বাড়ি যাব। একদম অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, চলে আসবে। মৌটুসি দেবনাথ ম্যাম হ্যালো ম্যাম, হ্যালো মৌটুসি। চন্দ্রিমা দেব ম্যাম, আচ্ছা মৌটুসি আমাকে ম্যাম বলার দরকার নেই, আমাকে দিদি বলো বা নাম ধরো যাই হোক বলো, আমি চাই না আমাকে কেউ ম্যাম বলুক, আমি একদম তোমাদের খুব কাছের মানুষ, তো ম্যাম ট্যাম বললেই একটা দূর দূর হয়ে যায়, তো ম্যাম নয়, একদম মধুমিতা দি বা যারা অনেকটা ছোট তারা আন্টি, যারা আমার থেকে বড় মধুমিতা, যারা সমবয়সী মধুমিতা বন্ধুর মতন, তো সেই মৌটুসিকেও বললাম মধুমিতা দি বলো, খুব ভালো লাগছে। চন্দ্রিমা দেব ম্যাম প্রেজেন্ট ম্যাম হাই আন্টি কেমন আছো, কি শাড়ি তোমারটা? আমি পরে আছি একটা রং কাট কাঞ্জি অর্গানজা, রং কাট অর্গানজা, কিন্তু আমারটা রং কাট হলেও সেম কালার দিয়েই করা হয়েছে, সেম প্রসেসিং এর, আমি রং কাট এর অন্য কালারও দেখাবো। নিবেদিতা মোহরি ম্যাম নেক্সট উইকে যাচ্ছি দিদি, একদম চলে এসো। আচ্ছা দেখে নাও, জাস্ট শাড়ির কালারটা দেখো, অসাধারণ কালার, একদম সিমেন্ট কালারের সাথে যাচ্ছে মারুন কালার,
সিমেন্ট এগুলো কিন্তু একদম জামাই ষষ্ঠী স্পেশাল। আজকে বিষ্ণুপুরী কাতান, জামাই ষষ্ঠীতে যদি মায়েদের দাও, মায়েরা কিন্তু প্রচন্ড হ্যাপি হবে, কারণ পড়তে পারবে। সব থেকে বড় কথা, আমরা অনেক শাড়ি আছে মায়েদের জন্য কিনি আনন্দ করে, কিন্তু মায়েরা সেটা অতটা আনন্দ করে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে না, বলে কি কিনেছিস এত ভারী পড়তে, মানে আমার মায়ের ক্ষেত্রে বলছি সবসময় এক কথা, এত ভারী পড়তে পারবো না, কোথায় যাই, সব এক কথা। তার থেকে আমাকে একটু হালকা সিল্কের শাড়ি দিতে পারিস কি ছাপা শাড়ি দিতে পারিস। তো এইগুলো হচ্ছে কিন্তু মায়েদের জন্য পারফেক্ট, একদম ছাপা শাড়ি না দিয়ে এইগুলো দাও, মায়েরা খুব খুশি হবে। পূজা তালুকদার ম্যাম, হ্যালো দিদি। হ্যালো পূজা। দেবমিতা রায় ম্যাম, দিদি তুমি মাশরু রাখো? মাশরু বলতে পিওর মাশরু, একদম যেগুলো পিওর অরিজিনাল যে মাশরু সিল্ক হয় সেটার দাম কিন্তু 30,000-25,000 এরকম। তুমি কি ওইটা বলছো? বাজারে তো এখন মাশরু তো 3,000-এও মাশরু, 2,000-এও মাশরু। শর্মিষ্ঠা চক্রবর্তী ম্যাম, আজকে কি আগের দিনের মতো জলের দরে বেদানার রস আছে? জলের দরে বেদানার রস সেই দিনকার কথা আর বলো না, জানো আমি যা বিপদে পড়েছিলাম, আমি ভেবেই নিয়েছি আমি আর কোনো দিনও কোনো শাড়িতে বলবো না যে ইনস্ট্যান্ট বুকিং। ইনস্ট্যান্ট বুকিং বলে আগের দিনের ওই শাড়ি যা কেলো করেছি আমি আর বলো না। উদিতা রায় ম্যাম, প্যান্ডেলে প্যান্ডেলে কি বলে আমি জানি না, রাস্তায় জায়গায় জায়গায় পোস্টার থাকে, পোস্টার থাকে মদ ছাড়ুন ও ছাড়ান। কি কি জানান, কি জানুন লিখেছে, মদ ছাড়ুন, কি অসভ্য। দেখো আমি আর কিছু বলবো না বাবা, বলে টলে বলছে বলবো না, আর কি বলবে না তুমি। দেখো জাস্ট একটা মারুন কালার, ওই রাস্টিক মারুনের সঙ্গে অফ হোয়াইট কালার, এগুলো কিন্তু আমি আরো কেন আজকে দেখাচ্ছি, একদম জামাই ষষ্ঠী স্পেশাল, মায়েদের দাও, মায়েরা কিন্তু ভীষণ 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 মানে হ্যাপি হয়ে যাবে। বটল গ্রিনটা কি আপনার সামনে? বটল গ্রিনটা আপনার সামনে? আমার সামনে কি বটল গ্রিন চাইছো বলো, কি চাইছো, কে বলছে? মৌটুসী দেবনাথ। মৌটুসী দেবনাথ, বটল গ্রিন কি শাড়ি চাইছো বলো? দিদি এই শাড়ি কালো আছে, তাতে ব্লক প্রত্যুষা সিংহ ম্যাম। হ্যাঁ কালো আছে দিদি। এই বিষ্ণুপুরী কাতানের প্যাকেট দেখো প্রচুর এসছে, তার থেকে কালো দাও। মঞ্জুরি মৈত্র ম্যাম, কি দারুণ দেখতে লাগছে গো, আমি তো তোমাকে দেখছি বাবু, লাভ ইউ। তুমি ভালোবাসো বলে তাই বলছো মঞ্জুরি, সবাইকে লাগবে এই শাড়িটা পরলে সুন্দর। আচ্ছা একদম ময়ূরকণ্ঠী কালার, একদম যাচ্ছে দেখে নাও, ময়ূরকণ্ঠী কালার ভীষণ সুন্দর একটা কালার, 3850। আমাকে একটা কালো বার করে দাও। কৌলমী ধর ম্যাম, পিঙ্ক ইয়েলোতে হাফ হাফ হবে? পিঙ্ক ইয়েলোতে হাফ হাফ হবে না, পিঙ্ক ইয়েলো মানে ডুয়েল টোন হবে, যেটা দেখাচ্ছি এটাই একটা পিঙ্ক ইয়েলো ডুয়েল টোন। মৌ দর্শক ম্যাম, হাই দিদি। হাই মৌ। আই সি রয়েল ঘোষ ম্যাম, দিদি তোমার গাদোয়াল গুলো পেয়ে আমি খুব খুশি। খুশি তো, ঠিক আছে। মিতালি দে ম্যাম, হ্যালো দিদি, এসেছি এসে গেছি। একদম একদম, যারা যারা জয়েন করছো একটা করে শেয়ারের বাটনটা টিপে দাও প্লিজ, আর প্রচুর লাভ লাইক রিয়াক্ট দাও। মাশরু হবে কি? মাশরু বলতে কোনটা? পিওর একদম যেটা মাশরু বলছো 25-30,000 টাকা সেটা হবে না। রিজিয়া সুলতানা ম্যাম, 1550 এর আগের দিনের শাড়িগুলো আছে অ্যাভেলেবল? না, ওইটা নিয়েই তো বললাম যে জাস্ট লিখেছিলাম, ওটার ইনস্ট্যান্ট বুকিং, তোমরা বুকিং করতে থাকো, প্রচুর লোক বুকিং করে ফেলেছে, আমি অতটা ভাবিনি, তো সেই জন্য আমি কিন্তু অর্ডার দিয়েছি, আবার 10 দিন পরে আসবে, তো তখন আবার আমি সবাইকে দিতে পারবো। কালারটা জাস্ট দেখো। হ্যালো আন্টি, আমি মুম্বাই থেকে। একদম মুম্বাই থেকে, কারা কোথা থেকে দেখছো একটু লেখো তো, কারা কোথা থেকে দেখছো একটু লেখো। চন্দ্রিমা দেব ম্যাম, আমার শাড়িটা পারলে দেখিও একবার। চন্দ্রিমার শাড়িটা না? সুদেশনা কুণ্ড ম্যাম, দিদি ট্রাই করবো, চন্দ্রিমা ট্রাই করবো, নিশ্চয়ই ট্রাই করবো। হাওড়া হুগলিতে ক্যাশ অন ডেলিভারি হবে? না, এইটা কেউ লিখো না ওখানে, এটা হয় না, আর আমরা এখন ওটা পারিও না, ক্যাশ অন ডেলিভারির কথা কেউ লিখো না, কারণ দেব হয় না, আমরা করি না। রূপালী মন্ডল ম্যাম, হাই। হাই রূপালী দি। কবিতা নাথ ম্যাম, দিদি প্লিজ তোমার অ্যাড্রেসটা বলো না। এখানেই বলো তো অ্যাড্রেসটা। হ্যাঁ সকালে রূপালী দি সেদিনকে, রূপালী দি কোনোবারও কি একবার বলে এসেছে? তুমি যে বলছো রূপালী দি এসেছিল, রূপালী দি এরম, রূপালী দি বনশ্রী ম্যাম, এরা সব শুধু এইখানে বলার পার্টি, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব,
আমিও বলি অলওয়েজ ওয়েলকাম। রীনা দিকে জিজ্ঞাসা করছে যে রূপালী দিজে সেদিনকে বললো কালকে যাব তোমার বাড়ি এসেছিল, আলাম না কোনোদিনও কি এক কথায় এসছে উনি, আর যখন আমি থাকবো না সেই দিনে আসবে, এসে আমাকে ফোন করবে তুমি কেন বেরিয়ে গেছো, তুমি কেন বেরিয়ে গেছো। আমি এইটা দেখাতে একটু তাড়াহুড়ো করছি, তার কারণ এটা হচ্ছে জাস্ট আমাদের একটা পটল চিংড়ি বলতে পারো মেনু, এরপরে সব ভালো ভালো মেনু আছে বলে এইটা একটু তাড়াতাড়ি করছি। আচ্ছা এইটা দেখে নাও, বিপিটা জাস্ট অসাধারণ দেখতে ব্ল্যাকটা। তোমাদের সামনে যা দেখায় পছন্দ হয় না, পেছনে কি আছে, পেছনে কি আছে, ওটা প্যাকেট, কাঁচ পেপারের প্যাকেট। আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে পিওর রংকাট অর্গানজা, আর রংকাটের আমি প্রচুর কালার অপশন দেখাবো। আর আমারটার প্রাইস হচ্ছে 9,250, 9,250, ঠিক বললাম তো? বাবা এত সিল্ক মাস্ক তুলে নিয়ে আমি চলে এলাম পুরো। হ্যাঁ 9,250 হচ্ছে আমারটার প্রাইস। আচ্ছা এটা দেখো, কালারটা দেখো, এইগুলো এই কি একটা বড় স্টিকার দিলে, বড় স্টিকারটাকে একটু ডিলিট করে দাও, বড় স্টিকারটাকে ডিলিট করে দাও প্লিজ। নিবেদিতা মৌরি কেন এত ভালোবাসা, একটা বড় স্টিকার দিয়ে দেওয়া হলো, নিবেদিতা না বুঝেই দিয়েছে আমি এটা জানি। আচ্ছা এটা নিবেদিতা ডিলিট করো। আচ্ছা দেখে নাও এটা হচ্ছে কালারটা, কালারটা কিন্তু মারাত্মক সুন্দর। আমি বললাম না যে ডুপিয়ান যারা কাছ থেকে পেয়ে যাবে তারপরে তারা ডুপিয়ান আরো নিতে চাইবে, এত সুন্দর। 1550 শাড়িগুলো আবার কবে আনবে? 1550 এর শাড়ি আনবো, কারণ রোজ আমার কাছে এসএস আসছে। ইভেন আজকে সকালেও দু বোন এসেছিল আমার বাড়িতে, তো কতগুলো এখনো পার্সেলে যায়নি, তারা ওইগুলো ধরে টানাটানি করছে যে দিয়ে দাও না দিদি, আলাম যে না এগুলো পার্সেলে যাবে। রংকাট দেখাবো, শিউলি আর এগুলো দেখতে চাইছে না, রংকাট দেখাবো। এগুলো সত্যি কথা বলতে পুরো তোমার জামাই ষষ্ঠীর জন্য আরো আমার দেখানো, যে জামাই ষষ্ঠীতে মায়েদের যদি একটা এরকম বিষ্ণুপুরী কাতান দাও, 3850 মোটামুটি আমাদের সকলেরই বাজেটের মধ্যেই থাকে, তো মায়েরাও হ্যাপি মেয়েরাও হ্যাপি, বা মায়েরাও কিন্তু মেয়েদেরকে দিতে পারো এই শাড়িগুলো, ভীষণ সুন্দর। আপনার সামনের বটল গ্রিন শাড়িটা কি শাড়ি? আমার সামনে কোনটা তুমি দেখছো? আমার সামনে তো আমার মোবাইলটা লাগানো, না পেছনে মৌটুসি বলছো কোনখানে আমার বটল গ্রিন? আমার পেছনে এইটা বটল গ্রিনটা হচ্ছে তোমার এই শাড়ি, এটাকে কি বলে আমকলকা, আমার পেছন এটা। আমি পাঠাবো দেওয়াও না, আমি পাঠাবো রিহাব সেন্টার। আচ্ছা জাম কালার দেখা রূপালী মন্ডল ম্যাম। আচ্ছা এবার আমি কি তসর বেনারসি দেখিয়ে রংকাট দেখাবো? তসর বেনারসিটা দেখানোর উদ্দেশ্যে পরপর রেখেছে বলে। শাশ্বতী মুখার্জি ম্যাম পেছনে শাড়ি কি শাড়ি? পেছনের শাড়িটা আমি জাস্ট একটা খুব কম দামি শাড়ি এক পিসি আছে টাঙাতে বলেছি, আমকলকারি আর একটু মোটা ভার্সনটা ওখানে টাঙানো। সাথী সিং ম্যাম, ইন লাস্ট লাইফ শাড়ি দেখনে কে সাথ ভি সামনে সে কি মেসেজ দিয়া থা, ফির ভি শাড়ি সোল্ড বল দিয়া।
अरे सारी सोल्ड बोल दिया, क्यों बोल दिया बोलिए? सारी नहीं रहेगा तो आपको हम क्या बोलेंगे, रहेगा तो आप लोगों के लिए ही हम लोग सारी दिखाते हैं, खुद का पहनने के लिए नहीं। चंदेरी सिल्क तो मैम थैंक यू। अच्छा एबार चोट करे ना तसरेर कलर गुलो देखिए दी। तसर आज के छटा दिए छो ना पांचटा कटा दिए छो जागे जे कटाई दिए छो। ममिता दत्त मैम हाय केमन आछो? ভালো আছি। ব্ল্যাক গাদওয়াল টা কবে আনবে? ব্ল্যাক গাদওয়াল বাবা ওইটা। আচ্ছা আমি তসর গুলো আগে দেখিয়ে দিচ্ছি। তসর যে কটা দেখাবো সব কটা কিন্তু ভার্জিন কালার হবে। তসরের এইগুলো কিন্তু ভার্জিন থাকবে, বর্ডারের কালার গুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। আজকে কোনো আমি কালার তসর দেখাবো না। ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পুরো মায়েদের দিতে পারো, নিজেরা নিতে পারো। দেখে নাও জাস্ট কালারটা আর শাড়িটা দেখে নাও। ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি তসরের সাথে একদম ভার্জিন কালারের সাথে যাচ্ছে বটল গ্রিন, তোমার বর্ডার বটল গ্রিন পাল্লা পোর্শন, বটল গ্রিন কালারের কিন্তু বিপি, জাস্ট অসাধারণ লাগবে। প্রিয়া বোস ম্যাম তুমি যে শাড়ি পরে আছো সেটা কি শাড়ি, দাম বলো? আমি যেটা পরে আছি প্রিয়া, আমারটা হচ্ছে পিওর রংকট অর্গানজা 9250, কিন্তু আমারটার মতন আমি কালার দেখাবো, দাঁড়াও। রেডি হও রেডি হও রেডি হও চলে এসো। আচ্ছা দেখে নাও তসরের সঙ্গে যাচ্ছে। আর রূপালি দিকে একটা কথা বলি, তুমি আমাকে অনেকদিন ধরে বলেছিলে না যে একটু পাতলা বর্ডারের তসর বা একটু পাতলা বর্ডারের কাতান যদি তোমার লাগে এই সময় আসতে পারো, প্রচুর স্টক আছে। অজিজা দাস ম্যাম হাওড়া থেকে দেখছি। আচ্ছা শাড়িটার দাম বলো। ও হাওড়া থেকে দেখছি, একদম আমার জায়গার লোক থেকে, আমার জায়গার লোক। আমার শাড়িটার দাম হচ্ছে 9250। রূপালি মন্ডল ম্যাম কালোটা আমার জন্য রেখে আমি নেব কিন্তু। কোন কালো? কালোটা আবার কি দেখলো? বিষ্ণুপুরি কালো তুমি আগে একটা নিয়েছিলে রূপালি দি। আচ্ছা এইটা দেখে নাও, এটার সাথে যাচ্ছে পুরো ভার্জিন কালারের তসর, তার সাথে গ্রিন বটল গ্রিন কালার, অপূর্ব দেখতে লাগবে, পরলে মারাত্মক ফাটাফাটি। 10,200 সকলকে আমিও হাই জানাচ্ছি। 10,200 সেকেন্ড কালারটা হচ্ছে রয়্যাল ব্লু এর সঙ্গে ভার্জিন কালার, রয়্যাল ব্লু এর সঙ্গে ভার্জিন কালার। মধুশ্রী সেনগুপ্ত ম্যাম আমি আজকে বাড়ি থেকে দেখছি অনেকদিন পর। আচ্ছা ফিরে এসছেন ম্যাম, ম্যাডাম ফিরে এসছেন। আচ্ছা ম্যাম কত খুঁজলাম, কত খুঁজলেন পেলেন না আমাকে। পাপিয়া বেহেরা ম্যাম হ্যালো, গীতালি সেন ম্যাম হাই। হাই পাপিয়া গীতালি সবাইকে হাই হ্যালো। আর দেখো সবাই কোথা থেকে দেখছো একটু লেখো। আর এইটা যাচ্ছে তোমার একদম একটা ভার্জিন কালারের সঙ্গে একটা ব্লু, জাস্ট অসাধারণ দেখতে। 10,200 তসর বেনারসি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আমি বাড়ি থেকে দেখছি। বাড়ি থেকে সবাই দেখছে, বাড়িটা কোথায় যে যার লেখো। বাড়ি থেকে দেখছি কি গাড়ি থেকে দেখছি? অনুসরণ দিয়া রিল আপলোড করেছে, দিয়া একটা তো রিল আপলোড করেছে আজকে। কসবা থেকে দেখছেন অজিতা ম্যাম? সাউথ কলকাতা। আচ্ছা বাহ মঞ্জুরি মহেশ্বর ম্যাম আমি থেকে দেখছি, আমি বাড়িতে আসবো বেড়াতে। একদম একদম অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। ওনার বাড়িতে আপনি কি যাবেন? কার বাড়িতে? মঞ্জুরি ম্যামের বাড়িতে যেতেই পারি। চুচুড়ো যখন যাব আমরা সবাই মিলে আমার গাড়িটা নিয়ে চলে যাব, আমি আলো পূজা রিনাদি। তো মঞ্জুরি ম্যামের বাড়িতে ঢুকবো একবার, আলো ওই আলোর বাড়িতে বলছে আমারও মাথা গেছে, বনশ্রী ম্যামের বাড়িতে একবার ঢুকবো। চুচুড়োয় আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তো চুচুড়ো সবাইকার বাড়িতে একটু একটু করে ঢুকে ঢুকে সবাইকার সাথে দেখা করে আসবো। চলো রিনাদি একদিন প্রোগ্রাম করো। আচ্ছা আর চুচুড়ো কাছেই, খুব দূর নয়, জিটি রোড ধরে চলে যাবো। কে বলছে? ও তুমি গিয়ে বিরিয়ানি খাবে, তাহলে যেতে হবে না তুমি বাদ। আচ্ছা দেখো পুরো একটা ভার্জিন কালারের সাথে যাচ্ছে রেড, জাস্ট অসাধারণ দেখতে। আগের দিন যারা রেড পাওনি তারা কিন্তু আজকে রেড পেয়ে যাবে, প্রাইস যাবে অনলি 10,200। আচ্ছা রূপালি ম্যাম বলছেন কি অর্গানজা গরমে পরা যাবে? অর্গানজা এতটাই কমফোর্টেবল শাড়ি, একদম গরমে পরবে। আচ্ছা এবার যে কালারটা দেখাচ্ছি দেখো, সুইজারল্যান্ড থেকে, কে দেখছে? আচ্ছা আচ্ছা এবার দেখো কালারটা,
येलो ब्लू এর ডুয়েল টোন মানে বুঝলাম না কোন শাড়ি মুঝে মিল গিয়া 1550 অঞ্জনা মহান্তি ম্যাম আচ্ছা আচ্ছা जिसे जिसे मिल गया तो वो लोग अभी पूरा शांत हो जाइए क्योंकि वो साड़ी हम बहुत लोगों को दे नहीं पाया लेकिन कोशिश करेंगे लाने के लिए। ভালো আছি মৌমিতা। আচ্ছা দেখে না এই কালারটা জাস্ট দেখো এত স্টাইলিশ কালার। এইগুলো মায়েদের দাও জামাই ষষ্ঠীতে। মায়েরা মানে সত্যি কথা বলতে গেলে আমাদের জন্য তো মায়েরা প্রচুর জীবনে মানে সবই করেছেন, আমরা তো কিছুই করতে পারি না, শুধু ওনাদেরকে কি করি, জাস্ট একটু একটা কিছু পছন্দের জিনিস দিলাম। কি মা কি খেতে ভালোবাসলো সেটা হয়তো যখন আমরা বাপের বাড়ি গেলাম নিয়ে গেলাম, এইটুকুই, আর এর থেকে তো বেশি আমরা কিছু করতেই পারি না। তো আমার মনে হয় এই ধরনের শাড়ি মায়েদেরকে খুব সুন্দর লাগবে। দেখো জাস্ট কালারটা দেখো, আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে পিওর রংকাট অর্গানজা, অসম্ভব সুন্দর। অরেঞ্জ কালারের না ওই রকম পায়েল ছুটতে ছুটতে আসছে। এই কাগজ গুলো তুলে প্যাসার গুলো বাইরে করে দাও। আমি যেটা পরে আছি একটা পিওর রংকাট অর্গানজা, আমারটা 9250। এরপরেই কিন্তু আমি রংকাট দেখাবো, এরপরেই আমি রংকাট দেখাবো, তারপরে কাঞ্জিভরম দেখাবো। আজকে কিন্তু সমস্ত ভালো ভালো মেনু তোমরাই লাস্টে বলবে বিরক্ত হয়ে যাচ্ছি মেনু চেঞ্জ করো, কারণ বেশি আবার খাওয়া যায় না, তখন আমি কিন্তু কম দামিতে চলে যাব। জাস্ট কালারটা দেখো, ওয়াও কালার, মানে এত সুন্দর কালার, আর এইগুলোর সঙ্গে একদম গোল্ডেন জুয়েলারি, আর কিচ্ছু নয়, শুধু গোল্ডেন জুয়েলারি পরো এইগুলোর সঙ্গে। তাসার কালার পুরো ভার্জিন কালার তাসার, তার সঙ্গে যাচ্ছে পুরো অ্যান্টিক জারি দিয়ে। দেখো জাস্ট কালারটা দেখো, ও শাড়িগুলো নিয়ে গেছে, চারটে ছিল ওতে। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমি রংকাট, রংকাটে চলে এসেছি। আমি যেটা পরে আছি এটা রংকাট প্যাটার্নেই করা হয়েছে, কিন্তু কালারটা চেঞ্জ করেনি, রংকাট প্যাটার্নেই করেছে, কালারটা চেঞ্জ করেনি। আমার এটা কিন্তু কালো নয়, জানি না তোমাদের ওখানে কি কালার আসছে, কালারটা কিন্তু একদম মিশমিশে ডার্ক ব্লু কালার, কালারটা কিন্তু ব্ল্যাক নয়, তার সঙ্গে যাচ্ছে একটা অ্যাকোয়া গ্রিন কালার, মানে অসম্ভব সুন্দর একটা কালার। আর এই যাচ্ছে তোমার আঁচলটা উইথ সিল্ক মার্ক পাবে, এত কমফোর্টেবল শাড়িটা, পুরো তোমার গায়ের সাথে লেপটে থাকবে, যে অর্গানজা ফুলে থাকে একদম ভুল ধারণা, কোনো ফুলেও থাকবে না, কিচ্ছু হবে না। এই দেখে নাও পুরো সাইড দিয়ে আমি দেখিয়ে দিলাম, পুরো চেপে থাকবে। কস্তুরি করবেন পেছনেরটা কালার দেখাবে, পেছনের আর কোন কালার নেই গো, কস্তুরি ওইটাই শুধু আছে। অনুসরণ ম্যাম আমি কিন্তু হাওড়াতে যাই মাঝে মাঝে ট্রেন ধরতে, এবার আমার দিকে তাকাও। অনুসূয়া হাওড়ার ট্রেন ধরতে যাও তো কি করবো, তুমি তো আমার বাড়ির দিকে তো আসছো না। আচ্ছা গোল্ডেন কাঞ্জিভরম কবে দেখাবে সিমি দাস ম্যাম? গোল্ডেন কাঞ্জিভরম দেখাবো। অঞ্জনা মহান্তি ম্যাম দিদি একটা কাঞ্জিভরম নিলে কি আগের শাড়িটার সাথে একসাথে এসে যাবে? কে? অঞ্জনা মহান্তি ম্যাম একসাথে চলে আসবে নাকি তোমারটা চলে গেছে সেটাও খেয়াল করতে পারছি না। রূপালি মন্ডল ম্যাম আমি যেটা নিয়েছি সেটা ডিপ জাম কালার ছিল। দেখো আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে নাও, পিওর রংকাট, পিওর রংকাট এইরকম যাচ্ছে। রংকাট মানে হচ্ছে, তোমরা এতদিনের রংকাট মানে হয়তো অনেকেই জেনেই গেছো, কারণ আমার থেকে তোমরা অনেক বেশি শাড়ি জানো। রংকাট হচ্ছে কালার গুলো এইভাবে থ্রেড গুলো লুমে সাজানো হয়, যে পর পর এইভাবে কালার গুলোকে ঠিক করা হয়, আর শাড়ি মানে নানান কালার হবে। এইটা প্রথম যেটা আমি খুললাম, এটা কিন্তু চকলেটের একটা সেট যাচ্ছে, মানে প্রথমে যাচ্ছে হয়তো একটা ডার্ক চকলেট, তারপরে একটা মানে ওই রিলেটেড কালারই যাবে, ওই রিলেটেড কালারটা। জাস্ট কালারটা দেখে নাও, এটাতে সরু বর্ডার আছে, আর এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, আঁচলটা জাস্ট দেখে নাও,
অসম্ভব সুন্দর আঁচল, একটা করে যাচ্ছে সিলভার মোটিফ, একটা করে যাচ্ছে গোল্ডেন মোটিফ, আর এর সঙ্গে কিন্তু অবশ্যই পরবে গোল্ডেন জুয়েলারি। দেবমিতা রায়মান দিদি, তোমার কাছে কি মাসরু হবে? আমার কাছে এমনি যে মাশরু গুলো হয় কতগুলো আমি আচ্ছা লাস্টে দেখিয়ে দেবো, মাশরু আজকে লাস্টে দেখিয়ে দেবো, কম প্রাইসে দিয়ে দেবো। আচ্ছা দেখে নাও, এইগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 9,500, যেহেতু এটার পাল্লা পোর্শনটাতে তোমার গোল্ডেন আর সিলভারের একটা অল্টারনেট করা আছে। তোমার ব্লাউজটা আমাকে দিয়ে দাও, ব্লাউজটা নিয়ে নাও। কেন, তুমি এতগুলো এরম কালারের শাড়ি নিয়েছো, তার মধ্যে একটাও ব্লাউজ নেই এই কালার? শরীরটাও দিচ্ছিল না, প্রচুর পার্সেল ছিল, পার্সেল গুলো ছাড়তে হতো, ওই জন্য কালকে আর করিনি। শিলা দাস ম্যাম, তেহারটা থেকে দেখছি, তেহারটা থেকে দেখছি, এই মান্থের শেষে তোমার বাড়ি যাবো, অ্যাড্রেসটা দেবে কে? ওই তো শিলা দাস। আচ্ছা দেখবো দাস ম্যাম কোনটাই পড়বো, মেদিনীপুর থেকে দেখছি, বা পাপিয়া সুর ম্যাম শ্যামনগর থেকে, নর্থ চব্বিশ পরগনা, অন্তরা মন্ডল ম্যাম শিলিগুড়ি, আচ্ছা মধুমিতা সুরাল ম্যাম দুর্গাপুর, বা তাপসী বৈদ্য ম্যাম খুব ভালো আছো, তুমি লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো বিপিতা, বিপিটা জাস্ট আমি ক্লোজে দেখাই, একটা করে কিন্তু এই রকম মোটিভ যাবে গোল্ডেন, একটা করে যাবে কিন্তু সিলভার, একটা করে গোল্ডেন, একটা করে সিলভার, জাস্ট অসাধারণ বললেও কিন্তু কম বলা হয়, মানে অসাধারণ বললেও কম বলা হয়, 9,500, অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা। রায়চৌধুরী ম্যাম বিরাটি নিয়ার কলকাতা এয়ারপোর্ট, হ্যাঁ রত্না মল্লিক ম্যাম আই এম ফ্রম দুর্গাপুর, সবাইকার বাচ্চা, যেমন মৌদাস গুপ্ত বলছি, বর্ণালী বলছি, সবাইকার বাচ্চা খুব ভালো রেজাল্ট করেছে, আমাকে সবাই জানিয়েছে, মানে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক শুধু এই কামনাই করি, বাচ্চারা তো রেজাল্ট পড়াশোনা করবে ভালো হবে সবই ঠিক আছে, কিন্তু বাচ্চারা যেন সবাই সুস্থ থাকে, সবাই বাচ্চারা সুস্থ থাকো ভালো থাকো। জয়িতা মালাকার ম্যাম সিটি থেকে দেখছি, আমরলিতে দেখা হয়েছিল, এডিনবার্গ কোয়েল ও এডিনবার্গ থেকে, বাপ রে বাপ, মহানগর থেকে শর্মিষ্ঠা ম্যাম, আমরা যখন ইউকে ট্রিপে গেছিলাম, আমার হাজবেন্ডের এক বন্ধু সে থাকে এডিনবার্গে, তো আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল লন্ডনে, সে টিউবে, মানে ওখানকার টিউব মানে হচ্ছে ট্রেন যেটাকে বলা হয়, এর তলা দিয়ে মনে হয় যায়, আমার আইডিয়া নেই অত, কিন্তু ওই জন্য হঠাৎ নামটা মনে পড়ে গেল। আচ্ছা কর্মকার্মান কেমন আছো? ভালো আছি, অসম্ভব সুন্দর কালারটা, কালারটা দেখো পরলে যে কি ভাইব্রেন্ট কালার, একদম তুতে আর রয়্যাল ব্লু এর একটা কম্বিনেশন, আর তার সঙ্গে যাচ্ছে একটা লেমন গ্রিন কালারের, একটা লেমন গ্রিন কালারের পাল্লা পোর্শন আর লেমন গ্রিন কালারের তোমার বিপিটা, যারা ব্রাইট একটু পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালার, 9,500। তোমরা রংকাট রংকাট করে করে অস্থির হয়ে যাও, তো রংকাট এই সময় যারা নিয়ে নেবে একদম বলে দেবো এই প্রাইস রেঞ্জে কোথাও পাবে না, 9,500 এ জাস্ট ইম্পসিবল পাওয়া। দেখো আলো পর্যন্ত বলে দিয়েছে ঠিকই শুনছেন, এগুলো দিয়ে দাও, আলো কাগজ গুলো সরাও, আমি কাগজ বিক্রি করেই বড় লোক হয়ে যাবো, তোমার এত রোজ কাগজ বেরোয়। আচ্ছা আমি যেটা পড়ে আছি একদম কিন্তু সেইটার মতন সেম দেখতে, এটা কিন্তু 9,250, এইটাতে যেহেতু আঁচলটাতে ওই রকম ডিজাইন করা নেই, ফ্ল্যাট ডিজাইন আছে,
তো আঁচলটাতে ফ্ল্যাট বলে এইগুলো কিন্তু তোমার 9,250, যেটা আমি পড়ে আছি তারই একটা রোজ পিঙ্ক কালার, মানে কালারটা ব্লাশ পিঙ্ক কালার, সরি ব্লাশ পিঙ্ক কালার, কালারটা জাস্ট দেখো। আর তার সঙ্গে যাচ্ছে একটা করে সিলভার জারি, একটা করে গোল্ডেন জারি, শাড়িটা কিন্তু মারাত্মক দেখতে, এটা পড়লেও কিন্তু অপূর্ব লাগে। শ্রীজাতা রেণী চৌধুরী ম্যাম, আমি শ্রীজাতা চৌধুরী, হাওড়া কদমতলা থেকে। ও বাবা, হাওড়া কদমতলা একদম আমার জায়গা। অঞ্জনা মহান্তি ম্যাম, কত সুন্দর হার্ট টাচিং কথা বললে মেয়েদের জন্য, সত্যি কথা। বর্ণালী দাশগুপ্ত ম্যাম, হাই দিদি কেমন আছো? ভালো আছি বর্ণালী, সুন্দর লাগছে তোমাকে, কি কি দেখালি? বাবা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে দিলাম, বর্ণালী এখন ঢুকলো। আচ্ছা এবারে পেয়েছি সুইজারল্যান্ডের লোক। অর্পিতা সেনগুপ্ত ম্যাম, আমি সুইজারল্যান্ড থেকে, জানি না মনে আছে কিনা তোমার কাছে, ইলকাল বিষ্ণুপুরী আর ব্ল্যাক কাঞ্জিভরম নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়েছো, পড়া হয়নি দেখো। শাকি সিং ম্যাম, ব্ল্যাক ম্যাজেন্টা ডুপিয়ান সিল্ক চাহিয়ে, প্লিজ রিস্টক কিজিয়ে। রিস্টক, আচ্ছা ট্রাই করেঙ্গে, জরুর ট্রাই করেঙ্গে। পার্ট পেমেন্ট হোগা? পেমেন্ট কে লিয়ে কুছ ভি পুছনা হ্যায় তো আপ মুঝে হোয়াটসঅ্যাপ মে পুছিয়ে। আচ্ছা দেখিয়ে, ইয়ে যা রা হ্যায় ইসকা কলর, কলর বহুত হি সুন্দর কলর, পুরা ডার্ক এক পারপিট কলর উসকে সাথ যা রা হ্যায় ইয়ে পুরা ব্লাশ পিঙ্ক কলর, আর পুরা সারি মে এসা গোল্ডেন আর সিলভার কা স্ট্রাইপ যা রা হ্যায়। 9,250, হ্যাঁ গাদওয়াল, এরপরই গাদওয়াল দেখাবো। রূপালী মন্ডল ম্যাম, দারুণ। দীপান্বিতা মুখার্জি ম্যাম, কোরা শাড়ি গুলো সত্যি এত সুন্দর এবারে এসেছে যে কি বলবো। আচ্ছা এটাও দেখে নাও, উফ এটাও অপূর্ব। কালা দিতা চক্রবর্তী ম্যাম বলছেন, হ্যাঁ দিয়ার আর গাদোয়া এটা না দেখানো ভাগ্য নাকি? হ্যাঁ দিয়া, দিয়ার, দিয়া না দিয়ে কি বলছে? না না গাদোয়াল দেখাবো। আচ্ছা দেখো জাস্ট কালারটা দেখো, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, কালারটা হচ্ছে একটা লাইট একটা পেস্তা গ্রিন টাইপের কালার, এটা কিন্তু প্যারেট গ্রিন নয়, শ্যাওলা গ্রিন নয়, একদম একটা লাইট পেস্তা গ্রিন কালার, কালারটা কিন্তু ভীষণ একটা মিষ্টি কালার। প্রাইস ওনলি 9,250, শাড়িটার জাস্ট কালারটা দেখে নাও, আর এর সঙ্গে বিপিটা যাবে। কাগজগুলো সরিয়ে দাও তো। অ্যাকচুয়ালি কি হয় আমার কাগজের ওপরই হাঁটা চলা করে লাইভ করলে প্রবলেম হয়, অসম্ভব সুন্দর দেখতে, অপূর্ব এই অর্গানজাটা জাস্ট দেখো। মায়েদের জন্য রাজস্থানের করবেন বলেছিলেন, রাজস্থানের করব গতকালের কথা ছিল, কিন্তু গতকাল তো লাইভই করতে পারিনি, সেই জন্য রাজস্থানের লাইভটা দেখি যদি কালকে আমি লাইভ করতে পারি, বেশি শাড়ি নেই তো রাজস্থানের, এক ঘন্টার লাইভ করব তাহলে। নীতা চক্রবর্তী ম্যাম, বিষ্ণুপুরী সিল্ক দেখানো হয়ে গেছে? হ্যাঁ বিষ্ণুপুরী সিল্ক দিয়েই কিন্তু আমি লাইভটা স্টার্ট করেছি, একটু তোমরা যারা পরে জয়েন করেছো একটু রেকর্ডিংটা দেখো, কারণ আজকে প্রচুর কালার অপশনস দেখিয়েছি বিষ্ণুপুরী কাতানের। দিদি জামদানি দেখাবে? মীনা দাস ম্যাম দেখো, মঞ্জুষা দাস ম্যাম, মীনাকারী তসর বেনারসি নেই? না মীনাকারী তসর বেনারসি নেই, আর তসরেরও আজকে কালার দেখিয়েছি। লোরেঞ্জের কাঞ্জিভরম দেখতে চাও? আচ্ছা দেখিয়ে দেবো। চন্দ্রিমা দেব ম্যাম, একটা সরু বর্ডারের কাতান দেখিয়েছিলে, লাইক রেশম কাতান ইন জরি, ওগুলো কি কালার আছে? আমাকে একটা এসএস পাঠিও তাহলে দেখে বলতে পারবো। আচ্ছা জাস্ট কালারটা দেখো, এটা মানে জামাই ষষ্ঠী হিসেবেও যেমন সুন্দর, বা তোমরা পুজোতে মাকে দাও বা নিজেরা নিজেদের জন্য পরো, একদম একটা গঙ্গাজল টাইপের কালার, আর তার সঙ্গে যাচ্ছে মারুন কালারের বিপি, এত সুন্দর দেখতে শাড়িটা, মারাত্মক সুন্দর। প্রাইস যাবে 9,250, 9,250। কি সুন্দর লাগছে তোমার?
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ইউ লুক সো অসম দি। আচ্ছা এবার এইটা দেখে নাও, এটার কালারটা হচ্ছে দিন দিন তুমি খুব সুন্দর দেখতে হয়ে যাচ্ছ, গ্লো করছো, তৃষ্কর্ম কারণ হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে বিপিটা, এটা হচ্ছে বিপিটা শাইনি ব্যানার্জি ম্যাম, ওদিদি বলো। আচ্ছা ওদিদি ম্যাম রাঙ্কাতে একই ফ্যামিলি কালার থাকে? হ্যাঁ ফ্যামিলি কালার থাকে, যেমন দেখালাম আগে, এইটা দেখুন, দেখো ফ্যামিলি কালার। হাই দিদি এসে গেছি, আজ ছুটি, সুমনা বসলাম, আজকে তো ছুটি, স্যাটারডে তো ছুটি। মীরা দর্শন জিজ্ঞেস করছেন জামদানি দেখাবেন কি? জামদানি, জামদানি আজকে হবে না, জামদানি যদি পারি সোমবার তাহলে দেখে দেবো। পায়েল দাস ম্যাম রাজস্থান লাইভ কি হলো? রাজস্থান লাইভ তো কালকে আমি আসতে পারলাম না, লাইভ করতে পারলাম না, তাই হয়নি। রাজস্থান লাইভ আমি কালকে যদি লাইভ করি দেখাবো, না হলে মন্ডেতে দেখাবো, না হলে মন্ডেতে দেখাবো। দুবাই থেকে দেখছি। ও দুবাই থেকে দেখছে, দারুণ জায়গা। মিতালি দেবেন দিদি আমি 17th মে আসছি, তোমার সাথে দেখা করার ইচ্ছে থাকবে। একদম দেখা করার ইচ্ছে থাকলেই দেখা হবে। জাস্ট কালারটা দেখো, ওয়াও কালার। সোমা মুখার্জি ম্যাম ব্যান্ডেল থেকে, ব্যান্ডেল থেকে। আচ্ছা আমার বাড়ি কবে আসবে আন্টি? যাব সবার বাড়িতে একবার তো উঠি। দেখো চন্দ্রিমা কি দেখতো, ওর বাড়ি কি করে যাব, ও তো থাকে ওই দুবাই টুবাই ওই দিকেই কোথাও একটা, এখানে তো গুয়াহাটিতে ওর বাবা মা থাকে মনে হয়, মা মায়ের কাছে মনে হয় না। রঞ্জনা বাহাদুর ম্যাম জো আপ দিখা রহে হ্যায়, হ্যাঁ উসমে গ্রিন দিখা দিজিয়ে। দিখা, হ্যাঁ দিখাएंगे, এক গ্রিন দিখাযা और एक ग्रीन हम दिखा देंगे। ये कलर देखिए बहुत ही सुंदर कलर, 9500। তৃষা যতদূর সম্ভব মহারাষ্ট্রের কোন একটা জায়গায় মনে হয় থাকে। এই ব্লু স্কাই ব্লু শাড়িটা খুব দারুণ লাগছে, জাস্ট অসাধারণ কালারটা, মারাত্মক সুন্দর কালারটা। এটা হচ্ছে আমার একদম ব্লাউজের যে কালারটা একদম সেম কালার, প্রাইস যাবে 9000। রিয়া সমতনের কি শাড়ি? 9000 কত বললাম, 500। এই যেটাতে দেখে না একটা কথা বুঝিয়ে দিই, যেটাতে দেখবে আঁচলের পোর্শনে এটা আছে সেটা হচ্ছে 500, এছাড়া যেটাতে আঁচল আমার মতন সেটা 250। জাল ডুপিয়ান আসবে না, এর পরে যেটা আসবে আধা জাল ডুপিয়ান আসবে, আগেরটা ছিল ফুল জাল, এটা হবে হাফ জাল, হাফ জাল মানে কম জালটা থাকবে, নেক্সট উইকেই চলে আসবে। এরপরে আমি আগে এটা দেখে, আচ্ছা গ্রিনটা কেউ একজন দেখতে চাইছিলে, গ্রিন কই দেখনে কো লিয়ে মাং রহে থে তো দিখা দিয়া, দেখ লিজিয়ে বহুত হি প্যারা গ্রিন হ্যায়, বহুত হি প্যারা গ্রিন হ্যায়, কালার কম্বিনেশন বহুত আচ্ছা হ্যায়। ইয়ে যা রহা হ্যায় ইসকা পল্লা পোর্শন, ইয়ে হ্যায় ইসকা বিপি, আর বিপি মে আপকা পুরা এসা গোল্ডেন আর এক সিলভার এসা ডিজাইন আয়েগা মোটিভ, আর পল্লা মে দেখিয়ে এসা যায়গা এক গোল্ডেন এক সিলভার মোটিভ। দেবী ম্যাম বলছেন আচ্ছা কি শাড়ি দিয়ে শুরু করলেন? আজকে বিষ্ণুপুরি কাতান দিয়ে শুরু করেছি দেবী ম্যাম, আজকে বিষ্ণুপুরি কাতান দিয়ে শুরু করেছি। আমায় তুমি রিপ্লাই দেবে আর আমি কাউন্সিলিং এর সময় শুধু মধুমিতা মধুমিতা করে চিৎকার করব, তারপর সব তুমি বুঝবে। সেই তো, সে তার জন্য আমি মানে দায়ী থাকব। আচ্ছা এগুলো সরাও। আচ্ছা এবার আমি গাদওয়াল দেখিয়ে দিই, গাদওয়াল দেখিয়ে দিই আর কিছু কাঞ্জিভরম দেখাবো, স্পেশাল কাঞ্জিভরম। ও পায়েল, পায়েল কি বাড়ি পৌঁছেছে কে জানে, এগুলো তো নেওয়া দিদি, দুটোই নেওয়া। অর্পিতা পাল ম্যাম ডুয়েল টোন সেলফ কালারে গোল্ডেন বর্ডারে পাটটু দেখান, নাবিয়ে দিলে ঝটপট ঝটপট। আমি আগের দিন ওরা বলছিল না দেখবো দেখবো। আচ্ছা ডুয়েল টোনে সেলফ কালারে গোল্ডেন বর্ডারে পাটটু চাইছেন অর্পিতা পাল ম্যাম। ডুয়েল টোনে এটা এইভাবে এসেছে কেন? হ্যাঁ এটা জানি কালকেই এসেছে, এখনো পরা হয়নি, আমি যা শাড়ি পরি সব পিক তো তোমাকে দিই না, অন্য কালার দিয়ে শুরু করো না বলছি। অর্পিতা সেনগুপ্ত দিদি আমার শ্বশুর বাড়ি হাওড়া কদমতলাতে, জুলাইতে বাড়ি যাব। আচ্ছা
ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি ব্ল্যাক এর সঙ্গে একটা অজন্তা মুখার্জি ম্যাম কাতান রংকট বেনারসি কবে দেখাবে? কাতান রংকট দেখছি, কাতান রংকটের প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে, মানে আমি উদিতা নিয়েছিল বা অনেকেই নিয়েছিল, সোনিয়া নিয়েছিল গত বছর যখন রংকট স্পেশাল লাইভ করেছিলাম, মানে এদের কথা হঠাৎ মনে পড়লো, তাই ওরাই তখন কিনেছে কত, আমার থেকে মনে হয় 23-24 হাজার টাকা হবে, 25 হাজার টাকা, এখন আমাদের কিনতেই পড়ে যাচ্ছে প্রায় 25-26 হাজার টাকা, তার উপরে 5% জিএসটি, মানে আমাকে যদি একটা শাড়িতে 1000 টাকাও আমি লাভ রাখি, প্রায় তোমাদের কিনতে পড়ে যাবে 28 হাজার টাকার মতন, তো সেই হিসেবেই আমি এখন আনছি না, 28 হাজার টাকারও বেশিও হয়তো পড়তে পারে। তন্দ্রা গোপে ম্যাম বলছেন ত্রিপুরা থেকে দেখছেন, বাহ। সোমা মজুমদার ম্যাম ব্ল্যাক গাদোয়ালটা এনেছো? ব্ল্যাক গাদোয়াল ওই যেগুলো চলে এসছে সেম আবার হবে না সেগুলো, কারণ কি বলতো আমি তোমাদেরকে সমানে বলি, আমি যে কটা শাড়ি দেখাই সব কিন্তু হ্যান্ডলুম প্রোডাক্ট, খুব কম, আমি যেমন তোমাদের বলে দিলাম যে 1550 এর শাড়িটা আমি 7 দিনের মধ্যে আবার দেখিয়ে দেব, কারণ ওটা পাওয়ার লুম প্রোডাক্ট, ওটা তৈরি হয়ে যাবে, হ্যান্ডলুম প্রোডাক্ট কিন্তু তৈরি হতে প্রচুর সময় লাগে আর ওরা বানাতেও চায় না সেম ডিজাইন। অর্পিতা বসু ম্যাম কাতান কবে আনবে? কাতান মানে কি কাতান দেখতে চাইছো বলো অর্পিতা, কোন কাতান? প্রিয়া বসু ম্যাম অসাধারণ সুন্দর। দেবী ম্যাম বলছেন আমি আজকে লেট গো এসি সার্ভিসিং করতে এসেছিল, তারপর রুম ক্লিন করতে করতে হাল খারাপ, আবার এসি সার্ভিসিং হয়েছে। ওই বাটিক গুলো কি বাটিকেশ্বর? অনুষা ম্যাম কোন বাটিক, কোন বাটিক? কালকে কালকে খবরদার ভালো শাড়ি দেখাবেন না অনুষা ম্যাম। কেন অনুষা মুখার্জি? পারমিতা বসু চক্রবর্তী ম্যাম এই দেখুন, ওয়াও, মাঝখানে আপনার নাম লেখা, এটাকে স্ক্রিনশট করে করতে, পারমিতা অনেকদিন পরে লাইভে জয়েন হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম যে দেখো গাদওয়ালটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর, এইখানে কিন্তু কালারটা একটা ডুয়েল টোন, একটা কিন্তু ডুয়েল আছে, এটা কিন্তু এক কালার নয়, একটা গোল্ডেন এর সাথে একটা ডুয়েল টোন যাচ্ছে, এখানটা যাচ্ছে ব্ল্যাক আর বেস কালারটা যাচ্ছে এরকম একটা পুরো স্টিল গ্রে টাইপের কালার। আমরা অনেক সময় লাল নীল হলদে সবুজ নানান ধরনের গাদওয়াল পরে থাকি, কিন্তু এই সব গাদওয়াল পরবে লোকে হা করে চেয়ে থাকবে, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। আচ্ছা এটার বর্ণালী দাশগুপ্ত ম্যাম, তুমি লাইভে যে শাড়িগুলো পরো সব সময় মনে হয় ওগুলো সব তোমার নিজের শাড়ি, কারণ ব্লাউজ গুলো এত সুন্দর ম্যাচিং করে পুরো, খুব ভালো লাগে। ব্লাউজ আমি তো বলি আমার ব্লাউজই চারদিক করিয়ে রাখা আছে। আচ্ছা দেখো এই শাড়িটা জাস্ট দেখো। মধুশ্রী সেনগুপ্ত ম্যাম, এই কোড়াগুলো কি তুমি কালার কাস্টমাইজড করতে পারবে? না, অর্গানজা গুলোর কোন কালার কাস্টমাইজড করতে পারবে। মীরা দাস ম্যাম প্লিজ জামদানি দেখান। জামদানি নেই গো খুব একটা, মীরা দাস ম্যাম কে বলছি জামদানি যে কটা আছে আমি লাস্টে না হয় দেখিয়ে দেবো। অনিন্দিতা সিনহা ম্যাম, তুমি অ্যাব্রডে কোথায় কোথায় গেছো? এটা তো বলা খুব মুশকিল, খুবই সামান্য জায়গাতেই গেছি, ইউকে ট্রিপ করেছি, দুবাই গেছি, সিঙ্গাপুর গেছি, আর ইউকে ট্রিপটাই আমার সব থেকে ভালো লেগেছে, কারণ অনেক জায়গা ঘুরেছি, খুব সুন্দর জায়গা, এই সব জায়গায় গেছি, খুব একটা কোথাও যাইনি, তার কারণও আছে, আমি খুব বেশিক্ষণ কোন, আমি এতটাই ছটপটে, আমি আর আমার ছোট মেয়ে, তো আমাদের জন্য আমার হাজবেন্ড আমার বড় মেয়েরও ঘোরা হয় না, আমরা ফ্লাইটেও বেশিক্ষণ থাকতে পারি না, শুধু ভাবি কি কখন নামবো কখন নামবো, আর উঠে থেকেই এটা শুরু করি বলে আমার বর ভীষণ রেগে যায়, আমি আর আমার ছোট মেয়ে এটা শুরু করতে থাকি, আর অনেক সময় এরামও বলেছি যে তোমরা যাও আমি আর মিনি বরঞ্চ বাড়িতে থাকছি বা বাপের বাড়ি চলে যাচ্ছি, কারণ একবার কথাও উঠেছিল আমাদের আমেরিকা যাবার, আমেরিকার নাকি এতক্ষণ ফ্লাইটে লাগে, আমি এই কদিন আগে সোমা যখন গেলাম সোমাকেও বলছিলাম যে অনেকক্ষণ লাগলো বলো তোমাদের, শুধু ওই এক কথাই মাথাতে চিন্তা হয়, ওপরে অতক্ষণ বসে ট্রেনে গেলে তবু কি বলতো একটু হাঁটা চলা করলাম কি একটু এদিক গেলাম ওদিক গেলাম, ফ্লাইটে কোনো জায়গায় এতক্ষণ ট্রাভেল করা খুব মানে কষ্টকর। সোমা মন্ডল ম্যাম, গঙ্গা জল মেরুন এতদিনে আনলো কোনটা? গঙ্গা জল মেরুন ওইটার। আচ্ছা দেখে নাও, আচ্ছা ফার্স্ট যেটা দেখাচ্ছি জাস্ট কালারটা দেখো, অসম্ভব সুন্দর একটা কালার আর খুব স্টাইলিশ দেখতে, ভীষণ স্টাইলিশ গাদওয়ালটা। যুতিকা দাশগুপ্ত ম্যাম, হাই দিদি। হাই যুতিকা, আমি আবারও ইরেগুলার হয়ে গেছি। কেন? চন্দ্রিমা দেব ম্যাম, এবার আমার বাড়ি রিয়াদ আসবে,
রিয়াদ রিয়াদ ও রিয়াদের কাছে হ্যাঁ ভিসা খুব ইজি ইউ উইল লাভ সৌদি আরবিয়া চাপ নিশ্চয়ই যাও আচ্ছা দেখে নাও প্রাইস যাবে 19600 19600 19000 আমাকে তো ভুলেই গেছে কেন ভুলে যাবো পারমিতা আমি কি করে তাহলে বললাম কেন যে পারমিতা অনেকদিন পরে জয়েন হলো ভুলি না কারোকেই ভাবি কি আমার তো দেখো এটা কাজ আমি রোজ আসছি কিন্তু তোমাদের তো নিজস্ব কাজ থাকে না তবে তোমার আমি ফেসবুকে সমানে কবিতা টবিতা পড়ি সবই করছি আচ্ছা এবার যে কালারটা দেখাচ্ছি দেখো জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার তৃষা কর্মকার ম্যাম হ্যাঁ আমি পুনেতে থাকি লাস্ট মনে হচ্ছে 1 ইয়ার হয়ে গেছে তোমার থেকে শাড়ি নিয়েছিলাম আমার কিন্তু তবু মনে আছে দেখেছো তৃষা যে তৃষার যতদূর সম্ভব মহারাষ্ট্র এদিকেই তৃষার ঠিক মনে আছে সেনগুপ্ত ম্যাম ব্রাউনটা আরেকবার দেখিও ব্রাউনটা কোনটা রংকাটের ব্রাউনটা জ্যোতিকা দাশগুপ্ত ম্যাম হাই দিদি গুড আফটারনুন গুড আফটারনুন দেখো গাদওয়াল দেখাচ্ছি জাস্ট কালারটা দেখো গাদওয়ালের যখন এই পিচ কালারটার সঙ্গে ব্লাউজটা পরবে যখন এই পিচ কালারের ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবে অসম হ্যালো দিদি আমি বাড়ি পৌঁছে গেছি এবার দেখানো শুরু করে দিয়েছি পায়েল এটা সেকেন্ড গাদওয়াল আচ্ছা জাস্ট কালারটা দেখো অসম্ভব সুন্দর গাদওয়াল মারাত্মক সুন্দর মানে সব শাড়ির নেশা সকালে এসে চারটে নিয়ে গেছে এখন আবার বাড়ি গিয়ে গাদওয়াল গাদওয়াল করছে দেখো জাস্ট অসম্ভব সুন্দর কালারটা দেখো কৌশিক ফরম্যান বিয়ে বাড়িতে পরার মতো কম দামে কিছু দেখাও হ্যাঁ দেখাবো নিশ্চয়ই দেখাবো চন্দ্রিমা দেব ম্যাম পেছনেরটাতে শাড়িটা বর্ডার ছাড়া কাতান জাস্ট দেখে নাও কালারটা দেখে নাও ভীষণ সুন্দর একটা কালার এটার প্রাইস যাচ্ছে তোমার 17,800 এগুলো সব গাদওয়াল দেখাচ্ছি জ্যোতিকা গাদওয়াল দেখাচ্ছি মৌসুমী এটা কি শাড়ি দেখো সিল্ক গাদওয়াল শিকো গাদওয়াল দেখা না মহুয়া কুন্ডু ম্যাম দিদি কতগুলো শিকো বার করো তো মধুশ্রী সেনগুপ্ত ম্যাম ব্রাউন রংকাটটা একবার দেখি ব্রাউন রংকাটটা দেখি তো রঞ্জনা বাহাদুর ম্যাম আচ্ছা কে আবার একটা নাইস বলে এত বড় একটা লেখা দিল সেটাকে ডিলিট করো তোমাদেরকে আমি বোঝাতে বোঝাতেই পাগল হয়ে যাব আচ্ছা একটা কাজ করো তো প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যেখানে আমার এটা লেখা আছে পিন করা নাম্বারটা সেখানে একটা করে লাইক দিয়ে দাও সেখানে একটা করে লাইক দিয়ে দাও যতজন জয়েন হয়েছো আমার যেখানে নাম্বারটা পিন করা আছে সেখানে একটা করে লাইক দিয়ে দাও রঞ্জনা ম্যাম বলছেন আপ দিখা থা গ্রিন কালার মে মুঝে বহুত পছন্দ আয়া আচ্ছা দেখতে 17000 কোন সা বলি আপ পিকচার ভেজিয়ে আপ পিকচার ভেজিয়ে হাম দেখ লেঙ্গে সবাইকে রিকোয়েস্ট করছি যেখানে আমার নাম্বারটা পিন করা আছে তার উপরে একটা করে লাইক মেরে দাও আমি কিন্তু পরে ওইটা দেখতে পারবো কারা কারা লাইক মেরেছে তো ওইটা একটু দিয়ে দাও আমি গ্যাংটকে থাকবো কালকে কে খুব ভালো ভালো ছবি তুলবে আর বরফ পাবে গ্যাংটকে পায়েল দাস ম্যাম কি টাইমিং আমার বাড়ি ঢুকে গেছি আর গাদওয়াল স্টার 17,800 কিউ দত্ত ম্যাম লাভ দিয়েছেন মিতালি দে ম্যাম গ্রে ব্ল্যাক গাদওয়ালটা আমার আছে তোমার দিয়ে নিয়েছি হ্যাঁ ওই রকম একটা গ্রে ব্ল্যাক কি ভালো লাগে না কালারটা এই কালারটা দেখো পারমিতা বসু ম্যাম এবার তোমার বাড়িতে যেদিন যাব আমাকে তোমার ব্লাউজের দোকানে নিয়ে যাবে দিদি আমার তোমার মতন ব্লাউজ বানাবো একদম একদম চলে আসবে জাস্ট কালার রানু অধিকারী ম্যাম অনেকক্ষণ পরে হ্যালো দিদি কেমন আছো আজকে কি গাদওয়াল স্পেশাল লাইভ হ্যাঁ গাদওয়াল স্পেশাল লাইভ নয় গাদওয়াল তো থাকবেই গাদওয়াল গাদওয়াল তোমরা এতদিন ধরে করো জাস্ট গাদওয়ালের কালারটা দেখো আমি কিছু বলতে চাই না কালারটা দেখো
কালারটা দেখে নাও, এই কালারের গাদওয়াল কিন্তু আমি আগে কোনো দিনও আনিনি। অসম্ভব সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর একটা কালার, না গোল্ডেন ইয়েলো না গ্রিন, কালারটা কিন্তু বলবো না যে লেমন ইয়েলো বা তোমার একটা মানে মারাত্মক সুন্দর একটা কালার, মানে এত সুন্দর সুতোর টোনটা করেছে, তোমরাই বলো কেমন লাগছে টোনটা। স্টার্টিং প্রাইস দেখো, যদি সিকোতে নাও তাহলে 11,800, আর সিল্কে নিলে তোমার 17,800, 17,800। সুবিধা রয় ম্যাম, পচা পচা গাদওয়াল গুলো আমাকে দিয়ে আজকে হোয়াইট পিচ কম্বিনেশনের গাদওয়াল দেখাচ্ছেন, আমি হিমালয় পৌঁছে যাব। আর এই কালারটা দেখো উদিতা, এই কালারটা দেখো, আমি সবাইকেই বলছি জাস্ট কালারটা দেখো। প্রাইস চাইছেন শ্রিয়া সমাদর ম্যাম? হ্যাঁ, প্রাইস জানতে চাইছেন। 17,800, 17,800। পারমিতা ম্যাম বলছেন পুরো মাথা নষ্ট করা কালেকশন, মাথা নষ্ট করা কালেকশন, এটা কিন্তু ভালো বলেছে। সমাপ্তি মন্ডল ম্যাম, টুকের মধ্যে রেপটা ছাড়া মাদের পরার শাড়ি দেখা দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখো দেখে দেওয়ার মতো ছিল না। কি কোনটা? সাউথ কটন শাড়িগুলো মাকে দেওয়ার মতন ছিল না। আচ্ছা দিদি, ওইগুলোর থেকে দাও তো, রেড ছাড়া কিছু আছে কি? সন্নিতা দেব ম্যাম, ম্যাম হোয়াইট এর মধ্যে রেড এমব্রয়ডারি পার আঁচলে সিফন হবে কি? পাগল হয়ে গেল, অসম্ভব সুন্দর, এটা কিন্তু কোনোদিনও পুরনো হয় না, এই কালার কোনোদিনও পুরনো হয় না, পরবে মানে একটা অ্যাসেট, মানে তোমার একটা আইভরি টাইপের কালারের সাথে রেড বা আইভরি কালারের সাথে তোমাকে রানী দেখালাম, এগুলো একটা অ্যাসেট, এগুলো কিন্তু কোনো সময় পুরনো হয় না। প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি তোমার 17,800। পারমিতা বসু ম্যাম বলছেন ছেলে চাকরি করলে গাদওয়াল নেব, বরকে বলার মতো মুখ নেই। বাবা বর এত ভালো নিয়ে এসে শাড়ি কিনে দিচ্ছে, পারমিতার যত বাজে করে। দেবী ম্যাম, আমি মিনাকারি জালকাতা নিয়েছিলাম সেই দিন, রামকাট নিয়েছিল উদিতা। দিদি গাদওয়াল, দিদি পিন করা, একটা লালের উপরে সাদা কালো চেক আছে। দেবমিতা ম্যাম মাশরু দেখতে চাইছেন, জাস্ট কালারটা দেখো। কেয়া মিত্র ম্যাম, নাইস কালেকশন, অসম্ভব সুন্দর কালার, মারাত্মক সুন্দর কালার। আজকে রাজস্থানটা দেখে দাও না। হ্যাঁ কেন, কালকে আমি এলে হবে না? না কালকে ও, কালকে ও এতে যাবে, তাই 19,600, দেখো বটল গ্রিনের মধ্যে যাচ্ছে তোমার পুরো মিনাকারি, বটল গ্রিন এর সাথে যাচ্ছে পুরো মিনাকারি। অনিন্দিতা সিনহা ম্যাম, আগের দিনে তুমি যেমন গাদওয়াল পরেছিলে সেই রকম দেখো? ওই রকম নেই গো, একটাও নেই ওরকম, বললাম না গাদওয়াল ওলার কাছেই নেই, আমার কাছে তো দূরের কথা, গাদওয়াল ওলার কাছেই নেই। আচ্ছা এই গাদওয়ালটা যেমন সেদিনকে দেখিয়েছিলাম, আর একটু চওড়া পার ছিল নিচের পোর্শনটাতে, প্রচুর এসএসএস ছিল, আজকে জানি না তারা আসো কিনা, যদি থাকো তো দেখে না। অসিত মিত্র, আমি গুজরাট থেকে সীমা মিত্র বলছি, দিদি দোলাবেরি হবে? দোলাবেরি আছে, দোলাবেরি আছে। অরেঞ্জ বডি ম্যাজেন্টা বর্ডার হবে? সোমা চক্রবর্তী ম্যাম, অরেঞ্জ বডি ম্যাজেন্টা বর্ডারের গাদওয়াল হবে দিদি? না অরেঞ্জ বডি ম্যাজেন্টা বর্ডার হবে না, তোমার ম্যাজেন্টা বডি অরেঞ্জ বর্ডার হবে। তোমার ব্যাকে গ্রিন শাড়িটা দেখো, জাস্ট কালারটা দেখো, ব্যাকে কি গ্রিন শাড়ি, মারাত্মক সুন্দর। এই গাদওয়ালের একটা আলাদা মানে লুক থাকে, পুরো এরকম ছোট 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 স্টার স্টার করা আছে, দেখে নাও।
দেবশ্রী সাহা ম্যাম রাম কার্ড গুলো আরেকবার দেখাও। হ্যাঁ দেখিয়ে দেবো, নিশ্চয়ই দেখিয়ে দেবো। এই যাচ্ছে তোমার বর্ডার পোর্শন, এই যাচ্ছে বর্ডার পোর্শন। অনেক লাভ দিচ্ছেন, বাসি বাজাচ্ছেন। সবাইকে বললাম কিন্তু যেখানে আমার নাম্বারটা পিন করা হয় ওখানে একটু তোমরা রিয়্যাক্ট, এই মানে যে কোনো একটা রিয়্যাক্ট করে দাও। আমি সব কটা কোরার কালার আবার একবার ধরে দেব, রং কাট কোরা গুলো আবার একবার ধরে দেব। তোমার গলার হারটা আমার খুব পছন্দ হয়েছে অনুষ্ঠান ম্যাম, নিয়ে নিও, করে নিও। রানু অধিকারী ম্যাম ইচেন এভরি গাদন এটা ভালো বলেছো, তোমাদেরকে পাগল করার জন্যই দেখাচ্ছি, সব শাড়ি তো পাগল করার জন্যই দেখাই। শ্রেয়া পাত্র ম্যাম লাভ দিয়েছেন, থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ। পারমিতা ম্যাম দিদি এই শাড়িগুলো কি পরে বললে এনে দেবে? পরে বললে কেন এনে দেব না। উদিতা ম্যাম বলছে মাথা নষ্ট করার জন্য তো দেখাচ্ছে। মাথা তো আমি নষ্টই করি না লোকের, শুধু আমার না দেখালেও তো উচ্চ বাজার দেখাচ্ছে। হ্যাঁ না, ওই দেখো আলো পর্যন্ত জানে তোমরা আমার সাথে কি করো, না দেখালেই বলবে উচ্চ বাজার খাওয়াচ্ছ। জাস্ট দেখে নাও, এটা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার, ওপর পোর্শনটা হচ্ছে একদম আমি যে ব্লু কালারটা পরে আছি, একদম হঠাৎ করে দেখলে মনে হবে কালো, কালো নয়, কারণ বিয়ে বাড়ির পারপাসে অনেকে এগুলো নেয়। তো ওপর পোর্শনটা হচ্ছে কিন্তু তোমার ডার্ক ওই ব্লু, আর নিচেটার পোর্শনটা হচ্ছে একদম রানি কালার। আর এই যাচ্ছে কিন্তু শাড়িটার ডিজাইন 17,800 টাকা, 17,800। তুই এই আলো এবার আমাকে আরেকবার করে কালার গুলো দাও তো আমি দেখিয়ে দিই। রানু অধিকারী ম্যাম গাদাল গুলো একদম ক্লাসিক শাড়ি, আর দিদি আমার ব্রোকেট কাঞ্জিবরম ডিসকাস করেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। শ্রেয়া পাত্র ম্যাম তোমার শাড়ির কালার কি দেখানো হয়ে গেছে? হ্যাঁ আমার শাড়ির কালার দেখিয়ে দিয়েছি, আমি আবার কালার গুলো রিপিট করে দেবো। আচ্ছা দেখে নাও, ফার্স্ট কালার যেটা দেখালাম 17,800, সেকেন্ড কালার, কালার গুলো যা ঝটপট করে দেখো, কারণ তোমরা অনেকেই বলো তখন শাড়িটা দেখতে ব্যস্ত ছিলাম, এসএস নিইনি, আবার একবার দেখাও, সেই জন্য আমি আবার রিপিট করে দিচ্ছি। সেকেন্ড কালারটা জাস্ট দেখে নাও, ভীষণ সুন্দর, এর সঙ্গে পাবে পুরো একটা রেড বিপি, 18,800, 18,800। থার্ডটা দেখাচ্ছি দেখে নাও, পুরো বটল গ্রিনের সঙ্গে মাজেন্টার মিনাকরা গাদওয়াল, মারাত্মক সুন্দর, কোনো জায়গায় এটা 20,000 টাকার কমে হবে না, এটা আমার গ্যারেন্টি। 19,600, সেটা তো বলেই দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা এটাও দেখে নাও, একটা পুরো অফ আইভরি কালার, ঠিক অফ হোয়াইট নয় বা একদম মিল্কি হোয়াইট নয়, অফ হোয়াইট আইভরির সাথে যাচ্ছে রেড, এটা তো মানে এর সঙ্গে একটু মাথায় ফুল টুল দিয়ে সাজো, বা মাথায় ফুল দিতে হবে না, অষ্টমীর দিন সকালে একদম গোল্ডেন জুয়েলারি দিয়ে পরো, পারফেক্ট, জাস্ট মারাত্মক সুন্দর। আর যদি তোমাদের বাজেট থাকে মাকে এতটা দেবার, তো এটাও দিতে পারো, মায়েদের জন্য নিতে পারো, যার যেমন আর কি বাজেট সেই অনুযায়ী। এগুলো 17,800। অসম্ভব সুন্দর, দেখো রানীর সঙ্গে হোয়াইট, এটা কিন্তু কোনো সময় এইসব গাদওয়াল পুরনো হয় না, আর গাদওয়াল জিনিসটাই পুরনো হয় না, আর এইসব গাদওয়াল তো হবেই না, তার কারণ এগুলোর রেড তোমার রানী এগুলো সব সময় সুন্দর, মানে পরলেই সুন্দর, এগুলোর একটা আলাদা আভিজাত্য,
প্রাইস হচ্ছে 17,800। পারমিতা ম্যাম বলছেন খুব সুন্দর। সোমা চক্রবর্তী ম্যাম ম্যাজেন্টা বডি অজেন্টা বলছে, ম্যাজেন্টা বডি আর অজেন্টা বলছে, অরেঞ্জ বর্ডার দেখো। দিদি আমাদের একটা আছে না কি দেখো, চওড়া বর্ডারের একটা আছে, যতই দাও ততই চাই। দেখো রানী হোয়াইটটা সুস্মিতা সেনের পড়েছিল, সুস্মিতা সেন পড়েছিল, দারুণ দেখাচ্ছিল না সুস্মিতা সেন? কেন, প্রচুর সেলিব্রিটিরা না লাল সাদা আর লাল রানীটাই বেশি পরে, মানে কি বলবো, ওইটা পরলে সব থেকে সুন্দর দেখতে লাগে। 17,800 দাও। হ্যালো, দেখালাম না এটা, এক্ষুনি তো দেখালাম মনে হলো, দেখি তো না দেখে দিচ্ছি নিচের জাস্ট অসাধারণ দেখতে, জাস্ট অসাধারণ। ব্রোকেট গাদোয়াল আছে কি? না ব্রোকেট গাদোয়াল নেই। লাইট গ্রিন রেড পার গাদোয়াল হবে কি? লাইট গ্রিন রেড পার না আছে, আমি তোমার দিকে তাকাচ্ছি বলছি, নেই না জানে না, নেই আবার কি জানে না, নেই দিদি সব জানে। ঝুলিতে অনেক খাজানা আছে শীলা দাস ম্যাম, হ্যাঁ দেখেন 19,000, এটা অসম্ভব সুন্দর। মারান অধিকারী ম্যাম, এই রানী বর্ডার হোয়াইট বডি গাদোয়াল শাড়িটা তোমার থেকে নিয়েছি, অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। হ্যাঁ ওটা সত্যি কথাই, যেই পরুক না কেন ভীষণ সুন্দর দেখায়, আর একটা আলাদা আভিজাত্য। অজিতা ম্যাম সবকটা সিম্পলের ওপরে দেখালে, এক্সক্লুসিভ শুধু গ্রিনটা ছিল, পিছনেরটা কি শাড়ি বলো না শ্রাবণী গোস্বামী ম্যাম? পিছনেরটা এমনি এ শাড়ি শ্রাবণী, ওটা তোমার খুব একটা কিছু কি এই গাদোয়ালটা কেউ একজন বললে যে একটা মাজেন্টার সঙ্গে তুমি অজেন্টার মাজেন্টা যেটা করছিলে, অরেঞ্জ বর্ডার আর মাজেন্টা বডি, অরেঞ্জ বর্ডার আর মাজেন্টা বডি, এর কাজ অসাধারণ, এর কাজ হচ্ছে অসাধারণ। এটার কি ব্ল্যাক বিপি? কোন শাড়ি ওটা, কি ব্ল্যাক বিপি ওই শাড়িটা? হ্যাঁ ওটার ব্ল্যাক বিপি। উফ, আমি আর তোমার লাইফ দেখবো না বাবা, কন্ট্রোল শ্রাবণী গোস্বামী ম্যাম। দেখো কন্ট্রোল, ওরম বলে না শ্রাবণী, বন্ধুর সঙ্গে এরম করতে নেই। দাও ওইটাই দেখিয়ে দি, সবুজ কি বলেছিল, সবুজ লাল, দেখতে দেখো এই শাড়িটার কিন্তু দাম বেশি, 21,000। লাইট গ্রিন কোথায়, ওটা তো লাইট গ্রিন নয়, লাইট গ্রিন নয় এটা, এটা তো লাইট গ্রিন নয়। দেখো এটা কিন্তু 21,000, কারণ পুরোটা এরকম ভাবে কাজ আছে, আর কাজটা কিন্তু পুরো যে করোয়া বুটা টাইপের করে করানো, পুরো দেখে নাও পেছনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে পুরো কাজটা, কাজটা দেখে নাও জাস্ট অসম্ভব। এটা কিন্তু ইয়ে যা রা ইসকা পিছে কা পোর্শন 21,000, কিউকি ইয়ে জো পুরা পিছে কা পোর্শন হ্যায় পুরা হ্যান্ডলুম আর পুরা করোয়া বুটা জেসা কাম কিয়া হুয়া হ্যায়। অনিন্দিতা ম্যাম বলছেন তুমি না রেখে দেখাও, না রেখেই দেখাচ্ছি, না রেখে দেখাও তবু দেখাবে না, না না যে কটা ছিল, আচ্ছা একটা দোকানে কটা গাদোয়াল থাকে তুমি আমায় বলো তো, গাদোয়াল যা কস্টলি প্রোডাক্ট, মোটামুটি আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের 3,00,000 টাকার গাদোয়াল দেখিয়ে দিলাম, শুধু দেখাও আর দেখাও, দেখে আর আসমে রে অজিতা দাস। সত্যি তাই, মীরা দাস ম্যাম জামদানি দেখাতে বলছেন বারবার, জামদানি তো নেই, না জামদানি নেই। চন্দ্রিমা ম্যাম পেছনে সেলফে রাখা শাড়ি গ্রিন শাড়িটা বোধ হয় আমার বর্ডার ছাড়া কাতানটা, কোথায় পিছনের এইখানে তোমার বর্ডার ছাড়া কাতানটা, এটা সেলফে রাখা, এটা তোমার বর্ডার ছাড়া কাতান,
আমাকে পুরো পাগল করে দেবে, আমাকে পুরো পাতলা করে দেবে। পাতলা? দেখছি না তো বললে। আমার ভাইজি বললে হোয়াইট রানী চেক গাদোয়ালটা হবে। হোয়াইট রানী দিদি দেখো তো, একটা হোয়াইট রানী চেকসও একটা আছে এদের, মানে ভেবেছে না আমি পুরো তৈরি করছি। একটা দিয়ে দাও তো একটা হোয়াইট, হ্যাঁ ওরকমই একটা চওড়া বর্ডার আছে, একটা হোয়াইট রানী চেকস। রেড সেটে থাকলে দেখাও মধুশ্রী সেনগুপ্ত ম্যাম। রেড সেট কি? রেড সেট গো, রেডের কি গাদওয়াল? রেডের গাদওয়াল পেয়ে যাবে। নেক্সট টার্গেট রাঙ্কাট খাড্ডি শ্রাবণী গোস্বামী ম্যাম। রাঙ্কাট খাড্ডি শ্রাবণী এই আমাকে বললো এক্ষুনি, দেখবো না, আর দেখবোই না। আর এক্ষুনি পায়েল দাস ম্যাম আর একটু গাদোয়াল দেখাও, মন ভরলো না। মন ভরবে না, মন যে অনেক বড় হয়ে গেছে, অত বিরিয়ানি খেতে নেই, পেট খারাপ, পেট খারাপ হবে সত্যি তাই। শম্পা মজুমদার ম্যাম অফ হোয়াইট গাদোয়াল দেখাবে? অফ হোয়াইট শম্পা মজুমদার এতক্ষণ কোথায় ছিল? অফ হোয়াইট এর আমি তিনটে গাদোয়াল দেখেছি, অফ হোয়াইট এর সাথে পিচ, অফ হোয়াইট এর সাথে রানী, অফ হোয়াইট এর সাথে তোমার রেড। আচ্ছা সবাই কি দিয়েছো? মধুমিতা ভট্টাচার্যের নাম্বারটা যেখানে পিন করা হয়েছে সেইখানে একটা করে লাইক দাও, কারণ কি ওইটা দিলে তোমরা নোটিফিকেশনটা পাবে। আমাকে রাঙ্কাট কোড়াগুলো আরেকবার দেখিয়ে দাও জ্যোতিকা দাশগুপ্ত। হ্যাঁ রাঙ্কাট কোড়াগুলো কোড়া নয়, ওগুলো কিন্তু অর্গানজা আছে, কোড়া নয়। ব্ল্যাক গাদোয়াল সোমা মজুমদার ম্যাম, শ্রদ্ধা গুহ ম্যাম, হ্যালো আন্টি ওটা নিয়ে এসো তো। আর আর একটা দিদি রেড গাদোয়াল থাকলে একটা দাও তো। আবার রেড কোথায় পাবো? রেড নেই না? আচ্ছা দেখে না দিদি, আমাকে পিচ পিঙ্ক গাদোয়ালটা চাই, আমাকে দাও। না না রেড ভেতরটা, নাকি কি বলছে মধুশ্রী জানি না। কি মিতালি দে ম্যাম বলছেন আমাকে পিচ পিঙ্ক গাদোয়ালটা দাও। একদম একদম, যে যেটা পারো এসএস পাঠাও না, সবাই রেড শেডের গাদোয়াল থাকলে দেখাও। রেড শেডের মানে রেড কালারের তো দিদি, আমার দিকে তাকাও। রেড এর সাথে দেখো মিনাকারি একটা গাদোয়াল আছে, মিনাকারি যেমন গ্রিন দেখালাম তেমন রেড এর একটা আছে। অজিতা ম্যাম আর একটা গাদোয়াল দেখাও না, দেখাচ্ছে তো দেখো একটা একটা করে কতগুলো দেখো। রানীর সঙ্গে পুরো অল ওভার যাচ্ছে চেকস, রানী বর্ডার, এটা কিন্তু পুরো মহারানী বর্ডার আছে, পুরো মহারানী বর্ডার, আর তার সঙ্গে যাচ্ছে চেকস, জাস্ট অসাধারণ দেখতে। রানীর সঙ্গে যাচ্ছে পুরো মহারানী চেকস, আর এই হলো তোমার দেবী ম্যাম বলছেন ম্যাডাম হাঁড়িতে বিরিয়ানি রেখে দিয়ে আমাদের কম খেতে দেবে, তারপর যে বিরিয়ানি পচে যাবে তারপরে তখন দিলে কিন্তু খাবো না। এ বিরিয়ানি পচবেই না, পচার আগেই লোকে সাফার করে দেয়। হ্যাঁ এটাই রেটটা আছে আমি। আচ্ছা আচ্ছা পুরো প্যাকেট আমি নিয়ে এসেছি। হুম পুরো প্যাকেট খালি, যেমন গ্রিনটা দিলে এই তো লাল গ্রিন মিনাকারি ওই রকম। কথা বুঝছো না, গ্রিন ম্যাজেন্টার মিনাকারি যেমন দিলে বর্ডারে। উপাসনা ব্যানার্জি ম্যাম হ্যালো দিদি। হ্যালো, আচ্ছা উপাসনা আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে, আমি উত্তর দেবো ভেবে ভুলে গেছি যে আমার শাড়িগুলো ডিসপ্যাচ করেছো কিনা। অ্যাকচুয়ালি আজকে জর্জেটটা আসার কথা ছিল, তো আমি ভাবলাম জর্জেটটা এলে একসাথেই তোমার পাঁচটা শাড়ি আমি ডিসপ্যাচ করে দিতাম, কিন্তু জর্জেটটা এখনো পর্যন্ত এসেই পৌঁছলো না। আমি করে দেব তোমার সব কটা পার্সেল করাই পড়ে আছে। লাইক দিয়েছেন একদম। ব্ল্যাক গাদোয়াল দেখাও দেখাও, তোমার পেছনের গ্রিন শাড়িটা দেখাও, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর। এটা কিন্তু অল ওভার চেকস, দেখো গ্রিনের একটা ম্যাজেন্টা মিনাকারি বার করেছো তো, ওই রকমই আর একটা দেখো আছে, ভেতরটা লাল বাইরেটা ওই রকমই কালার। অফ হোয়াইট ফিরোজা বর্ডারের গাদোয়াল হবে না? উপাসনা ম্যাম হ্যালো দিদি। হ্যালো উপাসনা, চেক গাদোয়াল গুলো খুব সুন্দর। এই চেক গাদোয়ালটা ভীষণ সুন্দর, 19,600 এগুলো নাকি আলু সেদ্ধ ভাত, এদের মানে চিন্তা করো।
দেখবি ম্যাম ওই কুটকুট করে দিতেই বলে কি কুটকুট করে দিতেই বলে ওদের ভাষা বুঝবে কিন্তু লালটা ছিল তাহলে কি এইখানে কোথাও ফেলে রেখেছে নিশ্চয় কোথায় বল কোথায় ছিল আমি হ্যাঁ তো শাড়িটা কোথায় রাখলি এখান থেকে কোথায় না নিচে দেখো তাহলে না নিচে পড়িনি তাহলে এখানে দেখো এখানে যেসব এত শাড়ি এসছে এর মধ্যে কারণ আজকে সকালে বললাম না যারা দু বোন এসেছিল তারা একটা গাদওয়াল নিয়েছে তখন আমি গাদওয়াল যা ছিল তুমি যে কটা বেছে দিলে বাকি আমি যে প্যাকেটটায় ভরেছিলাম প্যাকেটটা ভাগ করে নিয়েছি জানি না এটা ছিল জানি দেখাতে দেখাতে তুমি বলবে আরো দাম আরো দাম দেখো ব্ল্যাক এর সাথে যাচ্ছে পুরো মিনা করা অসম্ভব সুন্দর দেখতে ব্ল্যাকটা মারাত্মক দেখতে গঙ্গা যমুনা বর্ডার 19,600 কালার কম্বিনেশনটা দেখো কালার কম্বিনেশনটা দেখো নবনীতা কর ম্যাম আপনি যেটা পরে আছেন কি শাড়ি দাম বলুন আমি যেটা পরে আছি অর্গানজা বেনারসি আমারটা 9,250 আর যেটা দেখাচ্ছি এটা একটা পিওর সিল্ক গাদওয়াল দেখাচ্ছি উইথ মিনাকারি মিনাটাও কিন্তু ভীষণ সুন্দর মিনা ভীষণ সুন্দর মিনা মিনার কালারটা জাস্ট দেখে নাও আর কালারটা দুটো কালারই অদ্ভুত সুন্দর ১৯,৬০০ ভীষণ সুন্দর এই গাদওয়ালটা দেখো অসম্ভব সুন্দর গাদওয়ালটা তুমি এটা কি শাড়ি পরে আছো শ্রেয়সী মন্ডল আমি যেটা পরে আছি শ্রেয়সী আমারটা হচ্ছে একটা পিওর অর্গানজা রংকাট অর্গানজা আচ্ছা আমি আমার শাড়ির কালার গুলো আবার দেখাবো কালারটা জাস্ট দেখো একদম রয়্যাল ব্লু আর তার সঙ্গে যাচ্ছে একটা মাজেন্টা আর এগুলো দেখো ডিজাইনটা এইরকম একটা সেম কিন্তু এর আছে যতদূর আমি যদি ভুল না করি উদিতা এই উদিতা বলছি অজিতার আছে অজিতার আছে একটা এরকম আমি এবার তোমার বাড়ি গিয়ে সব গাদল টেনে টেনে বার করবো দাঁড়াও চুপচাপ গিয়ে বসে থাকলে হবে না দেখ জাস্ট অসম্ভব সুন্দর শিলকরণ ম্যাম রানী বর্ডারে হোয়াইট গাদল রিপিট কর শ্রেয়সী মন্ডল ম্যাম আমি জাস্ট এলাম কি অপূর্ব গাদওয়ালটা দেখতে এই গাদওয়ালটা কি অপূর্ব দেখতে যে সামনে থেকে যে না দেখবে বুঝতে পারবে না পুরো অল ওভার যাচ্ছে একটা করে সিলভার মোটিভ একটা করে গোল্ডেন মোটিভ
আর মোটিভটা ভীষণ সুন্দর, মোটিভটা ভীষণ সুন্দর। দেবমিতা রান্নাম অনেকক্ষণ ধরে মাছ রো দেখতে চাইছে। হ্যাঁ, মাছ রো গুলো বার করতে হবে ওখান থেকে। প্রিয়া সমাদা ম্যাম, এইরকম গাদোয়াল শাড়িগুলো রেখাজি পরেন, ওগুলো আরো গোল্ডেন এর ভাগটা বেশি থাকে, জাস্ট অপূর্ব দেখতে লাগে, অপূর্ব দেখতে লাগে। অফ গোল্ডেন এর ভাগ বেশি থাকে না, এইগুলোর সাথে প্রচুর গোল্ডেন জুয়েলারি পরে তাই মনে হয় যে গোল্ডেন এর ভাগটা বেশি, এইগুলোই পরেন তার সাথে গোল্ডেন এর জুয়েলারি প্রচুর পরেন, তো সেই জন্য আরো ভালো লাগে। লাল গাদোয়ালটা দেখিয়ে দাও তাহলে। লাল গাদোয়ালটা খুঁজেই পাইনি, শেষে জামদানি যা আছে তাই দেখিও। মীরা দাস ম্যাম, জামদানি নেই তো, জামদানি নেই সেই জন্য পারলাম না। অনিন্দিতা ম্যাম, আগের দিনে সেই সিগ্রিন গাদোয়ালটা দেখালেন, সিগ্রিনটা কোনটা? সিগ্রিন আপনি দেখিয়েছেন? সেটা নেই, বেরিয়ে গেছে সিগ্রিন, থাকলে যেগুলো থাকে সব দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটার দাম যাবে তোমার 20,800 টাকা। যেটা গাদোয়াল মায়ের জন্য আন্টি আর জার্নি শুরু করেছিলাম, আর এখন শাড়ি মানে তো আন্টি কে? চন্দ্রিমা। হ্যাঁ, চন্দ্রিমা প্রথম নিয়েছিল। আচ্ছা, এগুলো তো সিকো, এইগুলো তো নাম সিকো আজকে ছাড়ো, সিকো আছে দেখো। দেবী ম্যাম বলছেন এগুলো কি হাঁড়ির তলায় পড়েছিল? অজিতা ম্যাম বলছেন হ্যাঁ, মোটিভটা সেম, কালারটা আলাদা, মেটালিক গ্রিন আমারটা। হ্যাঁ, তাই কালারটা আলাদা মনে আছে, সেম এইরকম গাদওয়ালি তুমি নিয়েছিলে। জ্যোতিকা ম্যাম, তুমি রং কার্ড গুলো দেখিয়ে দাও। দিদি রং কার্ড গুলো দাও না। দীপানিতা ম্যাম, চেয়ারের সাইডের। আচ্ছা, এর পরে যেটা দেখাবো কিচ্ছু, হ্যাঁ না না, এইগুলো নয়, আমার লাইভটা হয়ে গেলে আমাকে লাল গাদোয়ালটা খুঁজতে হবে। ওটা একজনে নিয়ে নাও। এইখানটা দিদি একটু দেখেছো, আমারও মাথাতে না একটা ঘুরতে থাকে কোথায় গেল। আচ্ছা, আমি যেটা পরে আছি তার কালার গুলো ঝট করে দেখিয়ে দিই, ঠিক আছে? প্রথমে দেখে নাও ইয়ালো, দুটো কালার গুলো দাও তো। আচ্ছা, দেখে নাও, এগুলো হচ্ছে একদম রং কাট, মানে পুরো ওইভাবেই করা হয়েছে, আমারটা যেমন রং কাটের কিন্তু সেম কালার করা হয়েছে, প্রসেসিংটা একই আছে, কালারটা কিন্তু সেম রাখা হয়েছে। আর এইগুলো একদম অরিজিনাল রং কাট, যেগুলোতে রং কাট মানে হচ্ছে তোমার লুমটা যেভাবে তৈরিটা করবে তখনই তাদের সুতোগুলো আলাদা আলাদা মাঝখান দিয়ে কালার দিয়ে দেবে, মানে আলাদা আলাদা কালার সুতো ফিটিংস তারা করে। এই যাচ্ছে এবার, এটা হচ্ছে চকলেটের একটা সেট, মানে ওই ধরনের ওই গোছের মানে ওই ফ্যামিলিরই কালার সবকটা, যেমন ব্রাউন সেট, এটা একটা বিস্কিট কালার, একটা কফি কালার, এই রকম কিন্তু কালার সেটটা থাকছে। ওই শাড়িগুলো কি গাদওয়াল? কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, গাদওয়াল, সিকো গাদওয়াল চাইছেন দীপানিতা মুখার্জি। আচ্ছা, সিকো গাদওয়াল দেখিয়ে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পাল্লা পোর্শনটা, এগুলো 9,500, যেগুলোতে তোমার এই ধরনের গুলো আগে দাও, যেগুলোতে তোমার সিলভার মোটিভ আর গোল্ডেন মোটিভ আঁচলে থাকবে সেগুলো 9,500, আর যেগুলো আমি পড়ে আছি আমার মতন গুলো হচ্ছে 9,250, 9,250 টাকা। আচ্ছা, এবার দেখে নাও পরপর দিক থাকুন, দেখিয়ে দিব কালার কালার গুলো দাও। এই হচ্ছে আরেকটা কালার, এতে হচ্ছে পুরো ইয়েলো মানে ঘরের সব কালার গুলো, আর তার সঙ্গে যাচ্ছে একটা আমি যেমন কালারের ব্লাউজ পরে আছি একদম সেম কালারের বিপিটা। আচ্ছা, এটা যাচ্ছে গ্রিন, গ্রিনের পুরো সবকটা কালার, গ্রিনের সবকটা কালার, তার সঙ্গে যাচ্ছে একটা মাজেন্টার কিন্তু তোমার আঁচলটা, আর বিপিটাও কিন্তু তোমার আঁচলটার মতনই কালার হবে। এগুলো সমস্ত যাচ্ছে 9,500। নিচের কালারটা দাও। এই একটা কালার
এগুলো মানে একদম রংকট, মানে ওইভাবেই কিন্তু কালার গুলোকে করা হয়েছে, ওইভাবেই কিন্তু কালার গুলো করা হয়েছে। আচ্ছা এটা যাচ্ছে তোমার চৈতালি সরকার ম্যাম, তুমি আমার মায়ের শাড়িটা কবে দেবে? চৈতালি ওটা আসেনি, অপূর্ব সুন্দর দেখতে। 9250। আচ্ছা আমি যেটা পরে আছি একদম সেম ওই ধরনের কালার, এই ওই ধরনের জিনিস, কিন্তু কালারটা হচ্ছে একদম একটা লাইট গ্রিন এর পেস্ট, লাইট পেস্তা গ্রিন এর সেট যাচ্ছে, একটা লাইট পেস্তা গ্রিন এর সেট, আর তার সঙ্গে তোমার বিপিটা হচ্ছে, এইটা বিপিটা হচ্ছে গ্রিন কালারের। দিদি এগুলো কি করাবে না? এগুলো অর্গানজা, এগুলো হচ্ছে পিওর অর্গানজা উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আর আমি যেটা পরে আছি সেম জিনিস হচ্ছে এই কালারটা, সেম জিনিস হচ্ছে অন্য কালার। নিবেদিতা মুখার্জি ম্যাম, শাড়ি রাখার জন্য একটা নিউ ওয়ার্ড্রব কিনতে হবে মনে হচ্ছে। পুরনো গুলো দিয়ে দাও লোককে, আবার নতুন কেন? কি করবে বলো, মার্কেটে এত সুন্দর সুন্দর শাড়ি আসে যে আমরাও তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, এত সুন্দর সুন্দর মার্কেটে শাড়ি, তাহলে আমাদেরকে কি করণীয় সেটাই একটা ব্যাপার। আচ্ছা সিকো গাদওয়াল তোমরা দেখতে চাইছিলে, সিকো গাদওয়াল এবার দেখিয়ে দিচ্ছি কতগুলো সিকো গুলো তুমি আসো। আচ্ছা সিকো গাদওয়ালের আমি বেশি কালার দেখাবো না, চারটে কালারই দেখাবো। প্রথম যেটা দেখাচ্ছি দেখে নাও, একটা অরেঞ্জ কালারের সাথে যাচ্ছে, অরেঞ্জ কালারের সাথে যাচ্ছে তোমার বডি কালারটা হচ্ছে একটু গঙ্গাজল টাইপের কালার, গঙ্গাজল টাইপের কালার, অরেঞ্জ কালার তার সাথে যাচ্ছে একটু গঙ্গাজল টাইপের কালার। আর এইটা হচ্ছে তোমার রেড কালারের কিন্তু আঁচলটা, ডিজাইনটা আলাদা, অন্য অন্য দাও, অন্য কালার দাও, এটা সাদা, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে একদম হোয়াইট এর মধ্যে যাচ্ছে কিন্তু সেম ওই রকম, আঁচলটা লাল, আঁচলটা লাল আর বডিটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালার একদম। কালেকশনটা চলে গেছিল, এখানে তো বন্ধ হয়ে গেছে। অর্গানজা রংকট কি সেম? না না, রংকট হচ্ছে প্রসেসিংটা, যে প্রসেসে রং গুলো চেঞ্জ হচ্ছে, রং কাট, রং রং মানে রং কাট, কাটা কাটা রং গুলো, এক ঘেমি রংটা নয়। আর অর্গানজা হচ্ছে মেটেরিয়ালটা হচ্ছে অর্গানজা। আন্টি কাঞ্জিবরম দেখাও, মামুন ব্যানার্জি ম্যাম। হ্যাঁ কাঞ্জিবরম দেখাও। কাতান সিল্ক নতুন কোন স্টক আছে? শিল্পা চট্টোপাধ্যায়। জাস্ট কালারটা দেখো, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, ব্লু কালার, ব্লু কালারে সিকো 11800। অন্য কোথাও আছে আমাকে দেখতে হবে না, এগুলো দাও তো, এগুলো ওটা তো সিকো, ওই দেখি সিকো ওই কালারটা, ওটা কোথা থেকে বের হচ্ছে? না ওটা তো নিউ আইটেম, এটা নিউ আইটেম, এটা আলাদা রাখতে, এটা মনে হয় সেদিন আলমারি ঠিক হয়েছে না ওখান থেকে বেরিয়েছে। কাঞ্জিবরম গুলো দাও, গুলো এখানে রাখো তো, কোনগুলো? এই কাঞ্জিবরম গুলো,
ফার্স্ট যে কাঞ্জিবরমটা দেখাচ্ছি, ফার্স্ট যে কাঞ্জিবরমটা দেখাচ্ছি, একটা রানীর সাথে একটা গোল্ডেনের ডুয়েল টোন, রানীর সঙ্গে একটা গোল্ডেনের ডুয়েল টোন, আর তার সঙ্গে যাচ্ছে বটল গ্রিন কালারের বিটি, বটল গ্রিন কালারের পাল্লা পোর্শন আর বটল গ্রিন কালারের বিটি। জাস্ট কালারটা দেখো আর শাড়িটা দেখো। রানু অধিকারী ম্যাম, ও দিদি একটু, এখন তো আমার ছেলে ওয়ার্ড্রপ কবজা করে নিয়েছে, ছেলের কবজা করে নিয়েছে উনি। বুঝেছি, ছেলের ওয়ার্ড্রপ তাই হয়, মানে বাড়িতে ছেলেদের ওয়ার্ড্রপে কোনো স্থান নেই, সব মহিলাদের। আর আমার ঘরেতে যেমন আমরা তিনজন মহিলা বলা চলে, আমার দুই মেয়ে আর আমি, তো ওদেরও ড্রেস কেনার আর শেষ নেই। সেই তুলনায় আমার শাড়ি কম, তার কারণ আমি আমার বাড়ি থেকে শাড়িগুলো আনিনি। যে কটা শাড়ি আমি এখানে আসার পর থেকে, মানে ফ্ল্যাটে যে কদিন আছি, যে কটা নতুন হয়েছে আমার ফ্ল্যাটে সেই কটাই থাকে। আর সমস্ত পুরনো শাড়ি বা আগে যত শাড়ি কিনতাম সব বাড়িতে আছে। আর কিন্তু ওরা তো সেটা করে না, ওরা বাড়ি থেকে সব নিয়ে এসেছে, তা আবার সব এখানে, মানে এখানে সব জড়ো হয়েছে ওদের বেশি জিনিস। আচ্ছা, আর সব থেকে আমার হাজবেন্ডের সব থেকে কম জায়গা, বেচারা তাতেও বলবে ঠিক আছে আমি এই জায়গাটাও ছেড়ে দেব, মাঝে মাঝে রেগে গিয়ে বলে, কারণ ওখানেও আমরা মাঝে মাঝে ঢুকিয়ে দিই। আর দেখে না, জাস্ট কালারটা দেখে না, ভীষণ সুন্দর একটা কালার। ভীষণ সুন্দর কালারটা, এত মিষ্টি কালার যে কি বলবো, একটা ডুয়েল টোন দেখে না, ভীষণ সুন্দর একটা ডুয়েল টোন। 12,200 টাকা, 12,200, এই হচ্ছে বর্ডারটা, 12,200, পিওর কাঞ্জিবরম উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, 12,200। সবাই চুপ করে গেছো কেন? আর সবাই একটু রিয়াক্ট তো করো, তারপর একটু কমেন্টস করো। এক ঘন্টা হয়েছে লাইভটা, কালকে সব কম দামি দেখাবো, অপূর্ব কালার, অপূর্ব কালার। কালারটা জাস্ট দেখে নাও, কাঞ্জিবরমের কাঞ্জিবরমের কালারটা দেখো, 12,200, একদম একটা ডার্ক, মানে একটা মাজেন্টা কালার। এই যাচ্ছে বিপিটা, বিপিতে পুরো ওই ওদের অন্নপক্ষীর যে মোটিভটা করা, বিপিতে পুরো ওই অন্নপক্ষীর মোটিভটা করা, এই বর্ডারটাতে পুরো দেখে নাও, ওইরকমই যাচ্ছে মোটিভটা। আর পুরো শাড়িটা হচ্ছে একদম একটা ময়ূরকণ্ঠী টাইপের কালার, পুরো একটা ময়ূরকণ্ঠী কালার। শিউলি করন ম্যাম, কাঞ্জিবরম দেখে মনটা ভরে গেল, তাই চুপচাপ করে দেখছি। সবাই চুপচাপ হয়ে গেলে না? 12,200 অরিজিনাল কালারটা হচ্ছে এইটা, অরিজিনাল কালারটা হচ্ছে এইটা, তাতে পুরো। আর যারা ভাবো একটু শর্ট হাইট হতে পারে বা একটু আমার মতন মোটা শর্ট হাইট হতে পারো, তাদেরকে কিন্তু একটু লম্বা লাগবে, এটা পরলে আরো লম্বা লাগবে। যে মোটিভ গুলো দেখাচ্ছি এগুলো মানে আমার মতন হাইটের জন্য পারফেক্ট শাড়ি। একটা এইরকম কাঞ্জিবরম পরবে একদম পুরো চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমার গয়নাটা মানে এর কাছে পুরো ঢিলা, কিছুই লাগছে না, এত গর্জাস দেখতে শাড়িটা, এত গর্জাস দেখতে।
এটা কন্ট্রাস্ট বিপি, দেখে না কন্ট্রাস্ট বিপি যাচ্ছে পুরো। ময়ূরকণ্ঠীটা দেখো এই কালার গুলো তো চোখে লাগে না, এই কালারটার সঙ্গে এই কালারের কিন্তু ডুয়েল একটা টোন আছে, এই কালারটার সঙ্গে এই মাজেন্টার একটা ডুয়েল টোন দিয়েছে, সেই জন্য ব্লাউজটাও দিয়েছে মাজেন্টা কালার। ময়ূরকণ্ঠী কালারের সাথে একটা মাজেন্টা ডুয়েল এফেক্ট দিয়েছে, তাই ব্লাউজটা দিয়েছে কিন্তু মাজেন্টা কালার। মারাত্মক দেখতে কিন্তু এই কাঞ্জিভরমটা, মানে একদম এক্সক্লুসিভ কাঞ্জিভরম, ওনলি 12,200, 12,200 টাকায়। কালারটা দেখো, জাস্ট ওয়াও কালার। এবার বলি আগের কালারটা দাও, সাইডটা একটু সাইডটা দাও, দুটো কালার কিন্তু আলাদা। এইটার সঙ্গে কিন্তু একটা মাজেন্টার ডুয়েল টোন আছে, আর এটা ব্লু আর গ্রিনের ডুয়েল টোন, এটা ব্লু গ্রিন, আর এটা কিন্তু একটা মাজেন্টার ডুয়েল টোন আছে। রানু অধিকারী ম্যাম, সত্যি দিদি তোমার কাঞ্জিভরম শাড়ি পাট্টু গাদোয়াল শাড়ি একদম ইউনিক, মানে বড় বড় বুটিকও এত ভ্যারাইটি গাদোয়াল কালেকশন দেখায় না। আচ্ছা এইটা দেখে নাও, একদম একটা সিম্পলের মধ্যে কাঞ্জিভরম, একদম একটা সিম্পলের মধ্যে কাঞ্জিভরম, এত সুন্দর পিঙ্কটা, মানে চোখ মানে পড়বে, আর তেমন নরম, কিচ্ছু নেই, মনে হবে একদম গায়ে কিচ্ছু নেই, এত সুন্দর এই কাঞ্জিভরমটা। ব্লাউজটা দেখাই, নিজের শাড়ি কাঞ্জিভরম সব নিয়ে আমি একদম লটর ঘটর করছি। অসম্ভব সুন্দর, উইদাউট মোটিভ গাই, উইদাউট মোটিভ ব্রোকেট তোমার পুরো বিপিটা যাবে, আর এই যাবে শাড়িটা। অলওয়েজ যে গায়ে কিছু থাকলে বা কিছু হলেই দেখতে সুন্দর লাগে তা নয়, এর সঙ্গে একটা গর্জাস যখন হার পরবে, আমার হারটা তো এতে সত্যি ফিকা লাগছে, মানে একদমই হালকা লাগছে, তো তখন কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। মধু, আগের ময়ূরকণ্ঠী দুটো আরেকবার দেখাবে মঞ্জুরি? একদম একদম নিশ্চয়ই দেখিয়ে দেবো, জাস্ট কালারটা দেখো, মারাত্মক সুন্দর কালার, মারাত্মক সুন্দর কালার। ট্যাগটা দেখতে পাচ্ছ? এটা 10,800, ভীষণ সুন্দর দেখতে, 10,800, 10,800। আচ্ছা আগের দুটোর কালার একবার তুলে দাও তো। আচ্ছা আর একটা আছে দেখিয়ে দি, দেখালে তাহলে তোমাদের আরো সুবিধা হবে। একটা বটল গ্রিন এর সঙ্গে পুরো পিচ কালারের ব্লাউজ, পিচ কালারের ব্লাউজ বটল গ্রিন এর সঙ্গে, কালারটা হচ্ছে একদম বটল গ্রিন কালার। আচ্ছা আজকে যেমন যে কটা শাড়ি দেখালাম বেশ কস্টলি শাড়ি, তো আমি কালকে যদি লাইভ করি, কালকে হয়তো রাজস্থান লাইভটা করব এক ঘন্টা, তো রাজস্থানের লাইভে কিন্তু কম দামি শাড়িও আছে তবে দেশিও আছে, আর সোমবার দিনে কিন্তু একটা কম রেঞ্জের শাড়ি লাইভ করব।
আচ্ছা দেখেন বটল গ্রিনের সঙ্গে যাচ্ছে কিন্তু একদম একটা পিচ পিঙ্ক গোল্ডেনের একটা জুয়েলের কালার, মারাত্মক দেখতে, মারাত্মক দেখতে। 12,200 এইটার কিন্তু ময়ূরকণ্ঠীরও একটা ডিজাইন সেম দেখিয়েছি, ময়ূরকণ্ঠীর সঙ্গে যেটা মাজেন্টা এটা বটল গ্রিনের সঙ্গে তোমার একদম কাঞ্জিবরম। আরো কয়েকটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কি অপূর্ব দেখতে, পুরো বটল গ্রিনের সঙ্গে যাচ্ছে একটা পিচ পিঙ্ক কালারের ডুয়েল টোন। আমি এবার ওই কালার দুটো মঞ্জুরি বললো একবার দেখিয়ে দিই, একদম বটল গ্রিনের সাথে পিচ পিঙ্ক কালার, একটা হচ্ছে এই কালার, এই একটা কালার যাচ্ছে পুরো একটা ময়ূরকণ্ঠী কালারের সঙ্গে মাজেন্টা ডুয়েল টোন, মাজেন্টা কালারটা, কালারটা কিন্তু তোমার রানী ক্যাটক্যাটে রানী কালার নয়, মাজেন্টা কালার। পেছনের শাড়িটা হচ্ছে তোমার 1450। আচ্ছা দেখো রাজস্থানের লাইভটা কালকে করব, কালকে এক ঘন্টার জন্য করব। রাজস্থানে হচ্ছে পিওর তোমার তসারের উপরে লেহেরিয়া এসছে, আর তোমার এমনি কম রেঞ্জের লেহেরিয়া আছে ওই 800-850 টাকার, আর তসারের উপরে লেহেরিয়া গুলোর দাম বেশি। আর এছাড়া আমি নিজেও দেখবে একটা আমার রিলস আছে, আমি সরস্বতী পুজোর দিনে না কি পুজোর দিনে পড়েছিলাম একটা পিঙ্ক কালারের, সেটা দেখে আমাকে প্রচুর জন বলেছিল ওটা হচ্ছে পিওর সিফনের ওপরে লেহরিয়া, পিওর সিফনের ওপরে লেহরিয়া, তারও প্রচুর কালার এসছে। দেখি দে ওটার দাও, একটা হচ্ছে এইরকম কন্ট্রাস্ট আর একটা হচ্ছে কন্ট্রাস্ট ছাড়া, কিন্তু এটা সেই জন্য বিপিটাকে দিয়েছে কন্ট্রাস্ট, সেই জন্য বিপিটাকে দিয়েছে কন্ট্রাস্ট, বিপিটাকে দিয়েছে কন্ট্রাস্ট। একটা হচ্ছে এই রকম কালার কম্বিনেশন আর একটা হচ্ছে এই রকম কালার কম্বিনেশন, মানে দুটোর কিন্তু দু রকমের বিউটি, এইটার সঙ্গে যাবে যখন পরবে একদম আলাদা রকম লুক। এইরকম কাঞ্জিবরম অল ওভার কাজ, আর পুরো অল ওভার গায়ে যাচ্ছে মোটিভ, আর তোমার ব্লাউজটা যাচ্ছে এইরকম, আর এইটাতে হচ্ছে তোমার লম্বা লম্বা কাজ এরকম যাবে, আর পুরো তোমার ডুয়েল টোনটাও কিন্তু বোঝা যাবে, আর তার সঙ্গে এটা বিপি, এইটা বিপি, আর এটা যাচ্ছে পাল্লা পোর্শনটা পিওর সিফনের উপর। কোথায় যাবে পিওর সিফনের উপর লেহেরিয়ার প্রাইস কত? পিওর সিফনের উপরে লেহেরিয়া 4,800 টাকা পড়ত, পিওর সিফনের উপর যে লেহেরিয়াটা, যদি আমি পুরো পলিশ টলিশ করে পাঠাই, তাতে তোমাদের যদি একদম বলো যে পলিশ করে পাঠাবে, ফলপিকো করে পাঠাবে, তাহলে পুরো 5,000 পড়বে। বিপির হাতে কোনো কাজ নেই দেবে? বিপির হাতে যেটা কন্ট্রাস্টে আছে সেটাতে কাজ নেই, আর পিকো ব্লুটা আগের পিকক ব্লু বুঝলাম না কোনটা, এইটাতে আছে ওটাতে নেই, এইটাতে বিপিতে হাতে কাজ আছে। আমিও কনফিউজ হয়ে যাই, হ্যাঁ এইটাতে তো হাতে বিপিতে কাজ আছে, ওইটাতে নেই। অলিভিয়া ঘোষ ম্যাম, হাই হাই অলিভিয়া, তুই কি শাড়ি পরেছিস ভালো দেখতে? আমি যেটা পরে আছি একটা পিওর অর্গানজা পরে আছি। সঙ্গমিতা নায়ক ম্যাম, ফার্স্টটা যেরকম ছিল ওটার অন্য কোন কালার অপশন হবে? ফার্স্টটা যেরকম ছিল না, যেরকম ছিল ওরকম অন্য কোন না, এইটাতে ব্লাউজে হাতে কোনো কাজ নেই, এগুলো কিন্তু সব 12,200 করে। আর যেটা একখানা পিঙ্ক কালার দেখালাম সেটা হচ্ছে তোমার
ওটার কম দাম ছিল। এই যে অঙ্কিতা দাস ম্যাম, হাই আন্টি, একটা সাদা রঙের গোল্ডেন দেখা হতো ওখান থেকে, সাদা লালের গোল্ডেন এটা লাল তো না, বার করো অন্যটা, অন্য আর একটা আছে ওপরে আছে নাকি দেখো, হ্যাঁ ওটা, এটাও লাল না, লাল কি এটা, আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছি, সাদা লালের ব্রোকেট একদম, একটা সাদা না রানি কালার, সাদা রানি ব্রোকেট, সাদা রানীর একটা ব্রোকেট দেখিয়ে দিচ্ছি দেখ, সাদা রানীর ব্রোকেট ভীষণ সুন্দর, একদম গোল্ডেন কালার, আর এই যাচ্ছে তোমার বর্ডার, এটা হলো বর্ডার পোর্শনটা, আরে ওইটা কিসের, ও হ্যাঁ বটল গ্রিন পার, রানীটা হচ্ছে ঠিক রানী বলবো না, ওটা হচ্ছে তোমার পিঙ্কের সঙ্গে একটা গোল্ডেনের ডুয়েল টোন, আর এটা হচ্ছে দেখে নাও, হ্যাঁ কি জাস্ট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর কালারটা দেখো আর শাড়িটা দেখো, প্রচন্ড সুন্দর, আবার এসছে মাঝে মাঝেই আজকে ট্রাইং টু রিকানেক্ট হয়ে যাচ্ছে, যাক গিয়ে এটা দেখিয়ে দিলাম, এটা এত সুন্দর দেখতে যে কি বলবো, আর অনেককে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যেখানে আমার নাম্বারটা পিন করা হয় ওখানটাতে একটু লাইক দিয়ে রাখো, যাতে তোমরা খুব সহজে নোটিফিকেশনটা পেয়ে যাও বা সবকিছু ভালো, ঠিক আছে দেখে নাও, লাস্ট এটা দেখিয়ে দিলাম, অসম্ভব সুন্দর, অল ওভার যাবে এরকম গোল্ডেন কালার, না ব্রোকেট কাঞ্জিবরম আজকে আর দেখাচ্ছি না, শুধু এটাই হাতের কাছে, কারণ আমার এত স্টক ঢুকেছে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়াটাই এখন প্রবলেম, এটা একটা গোল্ডেন ব্রোকেট কাঞ্জিবরম সামনে ছিল রানীর সাথে দেখিয়ে দিলাম, প্রাইস যাবে এটা 13,000। আজকের মতন এখানেই শেষ করব, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, সমস্ত শাড়ি আজকে বিষ্ণুপুরী কাতান দেখিয়েছি, গাদওয়াল দেখিয়েছি, তাসার বেনারসি দেখিয়েছি, এগুলো কাঞ্জিবরম দেখালাম, যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে নিয়ে, কালকে লাইভের টাইমিংটা বলো দিদি, কালকে টাইমিংটা ওই 4:00 থেকে 4:30 মধ্যেই হাজির হয়ে যাবো, রানু অধিকারী ম্যাম, হ্যাঁ 4:00 থেকে 4:30 মধ্যে হাজির হয়ে যাব, আর আজকে টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার শাড়িটাও ভালো করে আরেকবার দেখিয়ে দিই, দেখে নাও এই যাচ্ছে তোমার বর্ডার পোর্শনটা, এটা কিন্তু কালো নয় শাড়িটার রংটা, কিন্তু কালো নয়, ডার্ক ব্লু কালার, মানে একদম মিশমিশে ব্লু, মানে চট করে দেখলে কিন্তু লোকে কালোই বলবে, ব্লু কিন্তু বুঝবেন না, আর এই কালারটা হচ্ছে একদম ওই কি বলবো ওই অ্যাকোয়া ব্লু টাইপের কালার, বা ওইরকম একটা সুন্দর কালার, ভীষণ সুন্দর, আমার এই ব্লাউজটার সাথে একদম ম্যাচ করে গেছে, সংগমিত না এখন দিদি ডুপিয়ান সিল কভার কবে আসবে, ডুপিয়ান নেক্সট উইকে আসবে, অরেঞ্জ বটল গ্রিন বা অরেঞ্জ নেভি ব্লু বর্ডারের সাথে একটা শাড়ি চাই, অরেঞ্জ আসবে না মনে হচ্ছে, অরেঞ্জ মনে হয় না আসবে বলে, আচ্ছা ঠিক আছে নেক্সট উইকে আসুক তখন দেখাবো, তাহলে আজকের মতন চলো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে আমার পেজ থেকেই রাজস্থান স্পেশাল লাইভ।